সবাইকে শুভরাত্রি জানিয়ে শুরু করছি সার হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি আরিফুল ইসলাম আরিফ, ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় ব্যাচে আজকে আমাদের ক্লাস নাম্বার 21। আজকে ক্লাসে আমরা অন পেজ এসইও, কিছু টুলস এবং আদার্স কিছু অ্যানালিটিক্স সম্পর্কে জানবো। বিশ নম্বর ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে অন পেজ এসইও করে একটা পোস্টকে বা একটা পেজকে আপনি যেভাবে একটা পোস্টার এসইও করেছেন, একইভাবে একটা পেজকেও আপনি এসইও করতে পারেন। তো শুধু অতটুকু করলে হয় না, অন পেজ এসইওর আরও কিছু বিষয় থাকে যেগুলো ক্লায়েন্ট চাইতে পারে এবং সেটার জন্য আপনি আলাদা প্যাকেজ বা আলাদা চার্জ ধরতে পারেন, ঠিক আছে? এই বিষয়টাকে বলা হয় অন পেজ এসইওর অ্যানালিটিক্স অ্যান্ড ওয়েবসাইট সাবমিশন, ঠিক আছে? অন পেজ এসইও গুগল অ্যানালিটিক্স অ্যান্ড ওয়েবসাইট সাবমিশন, সার্চ করলে অনেক কিছু আসার কথা আছে, অনেক কিছুই আছে। এই যে আই উইল ডু অন অন পেজ এসইও গুগল ইন্ডেক্স সেট আপ অ্যানালিটিক্স ক্রিয়েট অ্যান্ড এক্সএমএল, উনি একটা কাজ করে দেবে যেখানে উনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দিবে আর এক্সএমএল ফাইল তৈরি করে দিবে। আবার হচ্ছে আই উইল সেট আপ ওয়েব মাস্টার টুল অন পেজ এসইও গুগল অ্যানালিটিক্স, এগুলোর আবার এই ছোট ছোট কাজগুলো পৃথক পৃথক গিগও আছে, বুঝছেন? তো আপনি চাইলে আজকে যে কাজগুলো দেখবেন এইগুলো নিয়ে পৃথক গিগ তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি অন পেজ এসইওর একটা প্রিমিয়াম প্যাকেজের মধ্যে এই সার্ভিসগুলো রাখতে পারেন, ঠিক আছে? তো আমরা আমি যেটা দেখাচ্ছি এটি হচ্ছে অন পেজ এসইও ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, যে সাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওই সাইটগুলোর যে সেটআপটা। একই প্রসেসে আপনি অন্যান্য যে ওয়েবসাইটগুলো যেগুলো হয়তো বা অন্য কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছে, পিএসপি বলেন, লারাভেল বলেন বা এইচটিএমএল সিএসএস যেটাই বলেন, প্রসেসটা প্রায় একই রকম। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আপনাদের জন্য কি নামে তৈরি করা ছিল কারো মনে আছে? ওয়েবসাইটের অ্যাড্রেস কি ছিল? freelancingstation.com/ মেবি কি ছিল, হ্যাঁ DM3 ছিল, চলে আসতেছে। এইরকম হচ্ছে আমাদের ওয়েবসাইটে দুইটা পোস্ট করা ছিল আর বেশি কিছু ছিল না, তাই না? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদেরকে আনমিউট করে রেখে দিয়েছি। আনমিউট, আচ্ছা শুনতে পাচ্ছি ভাইয়া, শোনা যাচ্ছে? ওকে, আমার স্ক্রিন কি রিয়েল টাইম আসে? রিয়েল টাইম আজকে ঠিক আছে ভাই, আজকে সব ঠিক আছে। ওকে দেখেন, আসলে একটা ওয়েবসাইট কিন্তু কিন্তু নরমালি এরকম হয় না, বুঝছেন? একটা ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে। তো যেহেতু আমার এটা ওয়েবসাইট মেকিং এর ক্লাস না, আমি শুধু দেখালাম যে ওয়েবসাইটে এক্সিস্টিং কোনো পেজ বা এসইও বা পোস্টের এসইওটা কিভাবে করে আর কি। আসলে এই পোস্টগুলো বা পেজগুলো বিভিন্নভাবে সাজানো গোছানো থাকে। আমি DM3 লিখলাম, যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেহেতু আমরা যেটা করতে পারি WP অ্যাডমিন লিখতে পারি, WP-admin, এটা নিয়ে এন্টার দিলাম। তারপরে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে, অ্যাডমিন আর হচ্ছে এটা পাসওয়ার্ড। এইখানে আপনার মেইল দিলেও হবে বা আপনার ক্লায়েন্ট যেটা প্রেফার করে নাম রেখেছিল সেটা দিবেন, তারপরে লগ ইন দিবেন, আমি রিমেম্বার মি করে দিই। দেখেন, এটা হচ্ছে আমাদের সেই আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড যেখান থেকে আমরা এসইও গুলো করছিলাম। আজকে কিছু কিছু আপডেট দেখতে পাচ্ছি আমি, নোটিফিকেশন দিচ্ছে, একজন কমেন্টস করছে মেবি, আচ্ছা আমরা মনে হয় একটা কমেন্টস করছিলাম। এইখান থেকে আমরা চাইলে একটা এ করতে পারি, অ্যাপ্রুভাল দিতে পারি, চাইলে এটাকে রিপ্লাই দিতে পারি, চাইলে এটাকে এডিট করতে পারি, অথবা চাইলে স্প্যাম অথবা ডিলিট করতে পারি। আমি এটাকে আবার অ্যাপ্রুভ দিয়ে রাখলাম। প্লাগিনসের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, চিহ্ন উঠে আসছে, বলতেছে ইউজড এসইও আপডেট নাও, আপডেট করতে বলতেছে। আপাতত আর আপডেটে না যাই, আপডেটে গেলে নেটওয়ার্ক স্লো হলে আবার এটা ক্র্যাশ করবে। এসইওর মধ্যে আসি,
ইসুর মধ্যে সবকিছু ঠিকঠাক। এখানে দুটো নোটিফিকেশন দেখা যাচ্ছে আর কি, একটা হচ্ছে প্লাগইনস আপডেট নিছে সেটা বলতেছে, আর একটা বলতেছে হচ্ছে ওই কনফিগার উইজার্ড দ্যাট হেল্পস ইজিলি। আচ্ছা যাই হোক, এগুলা কিছু কিছু নোটিফিকেশন ওদের আসে আর কি, ওদের সফটওয়্যার কোম্পানি থেকে এগুলা দেয় প্রতিদিন। তো আমরা আজকে আসলে কি করব, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটের যে এসইওটা করা হলো, আপনি তো অন পেজ এসইও করলেন, এসইও করে রাখলেন, এখনো কিন্তু গুগলের কাছে এটা কিন্তু কি লিস্ট করা হয় নাই যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে তুমি ইন্ডেক্স করো, এটা কিন্তু এখনো গুগল জানে না, বুঝছেন? এটা কি গুগলের খাতায় লিস্ট করাতে হয়, তার জন্য আপনাকে ইউএসটিসিও কয়েকটা অপশন দিছে, বুঝতে পারছেন? আমরা যদি এখান থেকে জেনারেলের মধ্যে আসি, জেনারেল থেকে এই যে ওয়েব মাস্টার টুল লেখা আছে এইখানে যদি আপনি ক্লিক করেন, আপনি মোটামুটি চার ধরনের সার্চ ইঞ্জিনে আপনি এটাকে যুক্ত করতে পারবেন। একটা হচ্ছে বাইদু, এটা একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের মধ্যে আপনি লিস্ট করাতে পারেন। আরেকটা বলতেছে হচ্ছে বিং ওয়েব মাস্টার টুল, এই বিং হচ্ছে আরেকটা সার্চ ইঞ্জিন, ওটার জন্য আপনি লিস্ট করতে পারবেন আপনার এই ওয়েবসাইটটাকে। তারপরে বলতেছে গুগল ভেরিফিকেশন কোড, মানে গুগল যেটা সার্চ ইঞ্জিন সেটা করতে পারবেন, এবং ইয়ানডেক্স এটাও করতে পারবেন। নর্মালি এই যে বিং আর গুগল এই দুটাকেই মোটামুটি মেজর সার্চ ইঞ্জিন বলা হয়, বিং হচ্ছে মাইক্রোসফটের আর গুগল তো গুগলের প্রোডাক্ট, বুঝতেই পারছেন। তো প্রসেসটা সেম, একই প্রসেস, এই গুগলে সাইটটাকে সাবমিশন দেওয়ার জন্য হচ্ছে একটা কোড নিতে হয়। হ্যাঁ, একটা লেখা আছে যে এখানে গুগল সার্চ কনসোল, বুঝছেন, গুগল সার্চ কনসোল। আর এটাতে কি হয়, আমাদের ওয়েবসাইটটা গুগলে গিয়ে ভেরিফাই হবে, ভেরিফাই হলে এটা গুগল হচ্ছে সার্চ কনসোলে আমাদেরকে দেখাবে যে সাইটের কেমন রান হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই বিষয়টা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, রোবটগুলো কল করতে পারছে কিনা, এগুলো। আর গুগল অ্যানালিটিক্স নামে আর একটা সফটওয়্যার বা টুলস আছে, ওইটার মাধ্যমে আমরা দেখতে পারি এই ওয়েবসাইটে ভিজিটররা কোথায় কি করছে, কত মিনিট থাকতেছে। ওই যে আপনারা যেরকম ফেসবুকের ইনসাইট অডিয়েন্স টুল দেখেছিলেন ওই রকমেরই, তবে এখানে একটু বিশাল তথ্য আপনাকে দিবে এরা, বুঝতে পারছেন? আমরা একটু পার্ট বাই পার্ট কাজটা করি। শুরুতে আমরা যেটা করব, আমরা গুগলের অ্যানালিটিক্সে যাব, গুগল অ্যানালিটিক্স, কিংবা আমরা চাইলে কনসোল ডট সার্চ কনসোল যেতে পারি। আমরা প্রথমে সার্চ করলাম কনসোল ডট গুগল ডট কম, বা আপনি যদি নর্মাল লেখেন যে গুগল সার্চ কনসোল, এটা লিখলেন। আপনি কোনোটা আগে করতে পারেন, কোনোটা পরে করতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে আগে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারেন, চাইলে গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারেন। দেখেন এটা হচ্ছে গুগল সার্চ কনসোল ওয়েবসাইট চলে আসছে, আমরা এই ওয়েবসাইটে ভিজিট করলাম, এইরকম একটা গিয়ার বাটন দেখতে পাচ্ছেন বা গিয়ার চিহ্ন, কি লেখা আছে, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। এখানে কি কি বলতেছে, সার্চ কনসোল টুলস এন্ড রিপোর্টস হেল্প ইউ মেজার্স ইউর সাইট সার্চ ট্রাফিক এন্ড পারফরমেন্স, ফিক্স ইস্যু এন্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট। তারা আপনার গুগল সার্চ রেজাল্ট নিয়ে আসতে অনেক অনেক হেল্প করবে আর কি, এরকম কিছু বলতেছে। তো আমরা স্টার্ট নামে ক্লিক করব, স্টার্ট নামে ক্লিক করার পরে আমার কাছে এই যে এই রকমের দুইটা অপশন দিল, বুঝছেন, একটা হচ্ছে ডোমেইন দিয়ে ভেরিফিকেশন করা, কারণ আমি যদি অন্য কারো
ডোমেন দিয়েও তো আমি এটা কাজ করতে পারি, তাই না? যেমন আমি হচ্ছে দারাজ ডট কম বলেন বা অ্যামাজন ডট কম বলেন, যে কোনো ওয়েবসাইটের তথ্য দেখার জন্য যদি আমি গুগলে আসি, গুগলে এসে যদি আমি একটা ডোমেনের লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলে কি তারা আমাকে দিয়ে দিবে? বিষয়টা আসলে এমন না, আপনাকে একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একজনের স্ক্রিনে মনে হয় ড্রয়িং করার চেষ্টা করছেন, আসলে আদৌ আপনারা ড্রয়িং করে কোনো লাভ করতে পারবেন না। দেখেন তো এখানে প্রসেস দুইটা, একটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন করা, যেটা হচ্ছে ডিএনএস ভেরিফিকেশন বলে, এটা আপনি করতে পারবেন যারা আপনার ডোমেন হোস্টিং প্রোভাইড করছে তাদের মাধ্যমে একটা কোড আপনাকে দেয় আর কি, ওই রকম বিষয়। আর এটা হচ্ছে আপনি সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ভেরিফিকেশন করে না, এটা আমরা যে কোনো সময় নিজেরাই করতে পারি। আমি এটাকে প্রেফার করছি না, আপাতত আমি এটা দেখাচ্ছি এবং এইভাবে আপনাকে করতে হবে। এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, নাম্বার এক যেটা সেটা। এই জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এইখানে দেব। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, হোম পেজের লিঙ্ক কোনটা? আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, এটা আমাদের কি হোম পেজ, তাই না? এবং সেটার নাম হচ্ছে freelancingstation.com/dm3। নর্মালি কিন্তু ওয়েবসাইটের নামে এমন হবে না, এতটুকুই হবে আর কি, freelancingstation.com পর্যন্ত, বুঝতে পেরেছেন? আমরা যেহেতু রুট ডোমেনে কাজ করছি না, আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করে কাজ করছিলাম, সেহেতু DM3 সহ হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এটা কি বুঝতে পারছেন? কথা বলতে হবে ভাই, কারণ এগুলো যদি কথা না বলেন তাহলে বুঝতে পারবেন না। না একজন বুঝলে হবে না, একজন বুঝলে কিন্তু হবে না, সবাইকে বুঝতে হবে মোটামুটি। দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইরকম, জুম করি, এটা হচ্ছে রুট ডোমেইন আমাদের, মানে মূল ডোমেইন। তো আমাদের যেহেতু আমার এই সাইটে একটা ওয়েবসাইট অলরেডি আছে আর কি, তো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম যার নাম দিয়েছিলাম এরকম। তো ওই ফোল্ডারের নাম সহ হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। এখন এইটাকে আমার কপি করা লাগবে, বুঝতে পারছেন? এতটুকুকে কপি করলাম, কপি করে এই সার্চ কনসোলে আসলাম, এসে এইখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে বলতেছে কন্টিনিউ চেকিং ভেরিফিকেশন, সে একটা ছোট্ট একটা চেক করতেছে ভেরিফিকেশন করার জন্য। এবার বলল ভেরিফাই ওনারশিপ, ভেরিফাই ওনারশিপ মানে আমি এই সাইটের মালিক কিনা, সাইটটা আদৌ আমার কিনা, এইটাকে আমার সে ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে, এটা ভেরিফিকেশন করার প্রসেস কয়েকটা আছে। একটা প্রসেস হচ্ছে আপনাকে একটা এইচটিএমএল ফাইল দিবে, দেখেন লেখা আছে 1 নম্বর প্রসেস, এইচটিএমএল ফাইল দিবে। আপনি এই যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটের একটা সিপ্যানেল থাকে, বুঝছেন? আপনার যেমন মেমোরি কার্ড আছে না, ওই রকম একটা ওয়েবসাইট হোস্টিং আছে, মানে যেটাকে মেমোরি বলা হয় ওয়েবসাইটে, ওটাকে বলা হয় সিপ্যানেল। আমি যদি একটু হালকা একটু দেখাই দেই ওটা কোন জায়গাকে বলা হয়, দেখেন জটিল হয়ে গেলে কিন্তু বসিটা বলবেন। মনে করেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এর নামের শেষে যদি আমি লিখি সি প্যানেল, তাহলে আমাকে আমার ওয়েবসাইটের ভিতরে যাওয়ার একটা পারমিশন দেবে। একবার ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে আছে, বুঝছেন, মেমোরিটা এখানে যেতে দিবে। তারা কিছু কাজ করছে আর কি, লোডিং করছে, দেখেন কানেক্টিং, সি প্যানেল ইজ কানেক্টিং লেখা দিচ্ছে, এবং আমি এখানে লগ ইন করলাম। এটা হচ্ছে আমার সি প্যানেলের যে ভিতরে জায়গাটা, যেখানে আমি আমার ওয়েবসাইটের সমস্ত যাবতীয় বিষয়গুলো রেখেছি, এবং এটাকে বলা হয় হোস্টিং। আর ডোমেন তো বোঝেন শুধু নামটা, এখান থেকে আমি খুঁজে বের করবো ফাইল ম্যানেজার। নর্মাল আমরা যেমন মোবাইলে ফাইল ইউজ করি, ওই রকম অনেক ফাইল আছে। তো এই ফাইল ম্যানেজার ইউজ করে এই দেখেন বাম দিকে, দেখেন বাম দিকে লেখা আছে পাবলিক এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের আসল ফোল্ডার
যে ফোল্ডারের মধ্যে আমাদের ওয়েবসাইট থাকে এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এই ফোল্ডারের মধ্যে ক্লিক করা অসুবিধায় আমার কাছে এই রকম পেজগুলো নিয়ে আসতেছে, বুঝছেন? এই এই ফাইলগুলো আছে, এই ফাইলের এইখানে আমাকে ওই যে এইচটিএমএল ফাইলটা যেটা আমাকে সার্চ কনসোল দিচ্ছে ডাউনলোড করার জন্য, ওইটাকে আমার এই জায়গাতে আপলোড করে দিতে হবে। এইটাই হচ্ছে প্রসেস, আপলোড করা খুবই সহজ। আপনি যদি জাস্ট এই যে এইখানে ক্লিক করুন আপলোড, এই যে দেখেন আমার স্ক্রিন কি রিয়েল টাইম দেখা যায়? এইখানে আপলোডে ক্লিক করেন তখন আপনাকে হচ্ছে আপলোড করার অপশন নিয়ে যাবে, বুঝছেন? এটা একটা লোডিং হচ্ছে, আপলোড করার অপশন নিয়ে যাবে। এখান থেকে আপনি ফাইলটা যেখানে যে এই যে ফাইলটা আর কি যেটা ডাউনলোড করবেন আর কি, এটাকে আপলোড করে দিলে হয়ে যাবে। দেওয়ার পরে যদি আপনি, আমি যদি দেখাই দিই হালকা একটু, মনে করুন যে একটা ছবি আছে, এই ছবিটাকে ধরলাম আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আপলোড যখন হয়ে গেল তখন এইখানে এসে আমি জাস্ট ভেরিফাই ক্লিক করব, ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে, একটা গ্রিন টিক মার্ক উঠবে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, যেহেতু আমরা হচ্ছে ইউস্ট ইস্যু ব্যবহার করছি, ইউস্ট ইস্যুতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি একটু স্ক্রল করেন এখানে বলতেছে এইচটিএমএল ট্যাগ, এইটা একটা ওয়ে, গুগল অ্যানালিটিক্স এইটা আরেকটা ওয়ে, গুগল ট্যাগ ম্যানেজার এইটা আরেকটা ওয়ে, ডোমেন নেম প্রোভাইডার এটা আরেকটা ওয়ে। তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর প্রসেসটা আর 2 নম্বর প্রসেসটা, ঠিক আছে? তো আমি 2 নম্বর প্রসেস দিয়ে একটু শর্টকাট দেখাই দিই সহজে। আমরা এই এইচটিএমএল ট্যাগের মধ্যে ক্লিক করব, এইখানে তারা আপনাকে একটা কোড দেখাচ্ছে, দেখেন এই যে একটা কোড দেখাচ্ছে, কাজটা খুবই সহজ, 10 মিনিট সময় লাগবে না আপনার করতে, অথচ এই কাজের জন্য বার বার ফ্রিল্যান্সার হায়ার করে, বুঝছেন? এবং দেখছিলাম যে আপনারা যে একটা পৃথক পৃথক গিগ খুলে বসছে মানুষ এটা নিয়ে। এই ফাইলটাকে আমি যেটা করব কপি করব, ক্লিপ কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেল আমি নোটপ্যাডে আসলাম, নোটপ্যাডে এসে এটাকে আমি কেটে দিলাম, জুমটা হালকা একটু কমায় নেই, এইখানে এটাকে পেস্ট করব, আর একটু জুম কমায় নেই, এরকম হলো মনে করেন, এটাকে বড় করি। এখন দেখেন আমাকে একটা কোড দিছে এরকম, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে মেটা নেম গুগল, অনেক বড় একটা কোড দিছে লাইন, যেটা দেখে হয়তো আপনি প্রথমে ঘাবড়ে যেতে পারেন, বাট এইখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউনিক একটা কোড আছে। এই যে দেখেন কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টের ভিতর কন্টেন্ট ইকুয়াল একটা উদ্ধৃতি চিহ্ন দেওয়া আছে, ইনভার্টেড কমা বলা হয় এটাকে। এই কমার ভিতরে দেখেন এইখান থেকে শুরু করছে এই কমার আগ পর্যন্ত একটা কোড দেওয়া আছে, শেষে শুরুতে হচ্ছে বিআই আর শেষে হচ্ছে Q0, এইরকম। এই কোডটাকে সবাই দেখতে পেরেছেন, কমার ভিতরে যেটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমাকে শুধুমাত্র এই কোডটুকুকেই কপি করতে হবে, আর অন্য কিছু কপি করা যাবে না, এতটুকু কোড কপি করতে হবে। কপি করে, কপি করে নিলাম, নোটপ্যাডটাকে মিনিমাইজ করলাম, এবার আমি আমার ইউস্ট ইস্যুর ভিতরে আসলাম, এসে এই যে গুগলের যে ভেরিফিকেশন কোড যেটা, এইখানেটাকে আমি বসাই দেব। এইখানে কোনো স্পেস পড়া যাবে না, কোনো চিহ্ন দেওয়া যাবে না, জাস্ট অতটুকু কোড। কোড দেওয়ার পরে এটাকে আমার সেভ করতে হবে, সেভ করলাম, এটা আমার সেভ হয়ে গেল। যেহেতু এটা আমার সেভ হলো, আমি আবার সার্চ কনসোলে এসে বলবো ভেরিফাই, এইটাতে বলবো ভেরিফাই, যেহেতু আমি এইচটিএমএল ট্যাগ দিয়ে ভেরিফাই করতেছি, সো আমার এইচটিএমএল ট্যাগ এর মধ্যে এসে বলতে হবে ভেরিফাই। সে আবার চেক করতেছে কি লেখা আসছে বলেন, ওনারশিপ ভেরিফাইড। ওনারশিপ ভেরিফাইড মানে কি? এটা মানে ওই একটা ভেরিফাই হয়ে গেছে। ওনারশিপ মানে কি? মানে এই ওয়েবসাইটটার মালিক আমি, যে প্রমাণ দিলাম এটা মালিক আমি, যে প্রমাণ দিলাম, কারণ ওয়েবসাইটের যে মালিক সে ছাড়া তো কেউ ভিতরে ঢুকতে পারবে না, তাই না? তো আমি তো যেহেতু ওয়েবসাইটের মালিক বিধায় আমি ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারছি, মানে গুগল বুঝতে পারলো এটা যে আসলে ওয়েবসাইটটা আমার। এবার লিখবো আমি গো টু প্রপার্টি,
যখনই এই এতটুকু কাজকে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া, ইউ ক্যান চার্জ মিনিমাম $5 বাই ডুইং দিস। অস্থির অস্থির, ঠিক আছে, ছোট্ট একটা কাজ করে $5 বেশিও নিতে পারেন, $20 $30 মানুষ নিচ্ছে। আপনি যতগুলো কাজ দেখাচ্ছেন ততগুলো তো মনে হয় আমরা গিগি পাবলিশ করতে পারবো না। আপনি একটা কাজ করবেন, এগুলো সার্ভিসের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। এবার দেখেন আপনার কাছে অনেক বড় একটা ড্যাশবোর্ডের মতো কিছু আসছে, এখানে অনেকগুলো বিষয় আছে, এতগুলো বিষয় নিয়ে আপাতত মাথা ঘামার প্রয়োজন নাই, কারণ এগুলো ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ও যে বলেন না যে টেকনিক্যাল এসইওর কিছু কাজ থাকে, কিছু ইস্যু ফিক্স করা, এগুলোতে বিভিন্ন প্রকার নোটিফিকেশন দিয়ে দিয়ে বলে দেয় যে এটা সমস্যা হয়েছে এখানে ঠিক করেন, এটা সমস্যা হয়েছে এখানে ঠিক করেন, ঠিক আছে। এইখান থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাছে, যেটা করতে হবে অ্যাকচুয়ালি আপনাকে অন পেজ এসইওর পার্ট, যেটা এই যে সাইট ম্যাপ লেখা আছে না, দেখা যায় এই সাইট ম্যাপটাকে সেট আপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সাইট ম্যাপ কি? আমরা গুগলের কাছে লিস্ট করাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি চাইলে সার্চ করতে পার, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করলাম। এখন সাইট ম্যাপস কি? এই যে সাইট ম্যাপ ছোট্ট একটা কোড, এই এতটুকু কোড যদি গুগলের কাছে সাবমিট হয়ে থাকে, তাহলে গুগল আমার এই সাইটটাকে ইন্ডেক্স করতে পারবে, বুঝতে পারছেন? তো সাইট ম্যাপটা দেওয়া জরুরি, গুগল বুঝতে, সাইট ম্যাপ ম্যাপ তো বুঝতেছেন, ও একটা ম্যাপ দেখে বুঝতে পারবে এই সাইটের মধ্যে কি কি পেজ আছে, কি কি পোস্ট আছে, অনেক কিছু সে বুঝতে পারবে। সাইট ম্যাপটা আমরা কোন জায়গা থেকে পাই একটু দেখে আসি। আমরা যেটা করব, ইউজড এসইও থেকে টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পরে এইখানে একটা অপশন আসবে ফাইল এডিটর। আচ্ছা সরি, এখানে এই অপশনটা নাই। সাইট ম্যাপ তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে হচ্ছে ডোমেইন যে নামটা ছিল freelancingstation.com/dm3/, এখানে আপনাকে হাতে লিখতে হবে সাইট ম্যাপ _index.xml। আমি এটাকে একটু কপি করে নোটপ্যাডে নিয়ে আসি, বুঝতে পারবেন। জাস্ট ডোমেইনের পাশে এতটুকু আপনাকে লিখতে হবে ছোট হাতের অক্ষর দিয়ে, সাইট ম্যাপ _index.xml। এটার মানে কি অর্থ কি বোঝার কোনো প্রয়োজন নাই, আপাতত এটাকে জাস্ট কপি করুন। এখানে কিন্তু হাইফেন দেওয়া যাবে না, হাইফেন দিলে কিন্তু নিবে না, এরর আসবে কিন্তু। এখানে আন্ডারস্কোর তো চিনেন তাই না সবাই, একটা থাকে হাইফেন আর থাকে আন্ডারস্কোর, বুঝছেন? হাইফেন দিলে কিন্তু যে এইরকম হবে, আন্ডারস্কোর দিলে কিন্তু এইরকম হবে আর কি। সাইট ম্যাপ _index.xml, এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ, এটাকে আপনি জাস্ট কপি করেন। আসলে কি এটা সাইট ম্যাপ কিনা এটা চেক করার একটা ওয়ে আছে, এটাকে আপনি জাস্ট কপি করেন। কপি করে যে কোনো একটা ট্যাবের মধ্যে আসেন, এন্টার মারেন, দেখেন আপনাকে সে কিছু কোড দেখাচ্ছে। আমাদের সাইটে কি কি আছে? আমাদের সাইটে অ্যাকচুয়ালি একটা পোস্টের পেজ আছে, আর একটা পেজ আছে, আর একটা হচ্ছে ক্যাটাগরি যে বিষয় আছে, এই কটা বিষয় এই মুহূর্তে আমাদের সাইটের মধ্যে আছে ইনক্লুডেড। তাহলে গুগল কি করবে, আমাদের এই পেজটাকে সে ইন্ডেক্স করবে, এই পেজটাকে সে ইন্ডেক্স করবে, এটাকেও ইন্ডেক্স করবে। আপনার সাইটে যতগুলো পেজ থাকবে সবগুলোরই একটা একটা করে সাইট ম্যাপ সে তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো এটা সাইট ম্যাপ, যেহেতু এটা আমরা এই এই পেজের মধ্যে আসতে পারছি ওটা পেস্ট করার পরে, এই কোডটা দেওয়ার পরে, তার মানে এটা আমাদের সাইট ম্যাপ সঠিক।
আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে সাইট ম্যাপের মধ্যে আসবো, গুগল সার্চ কনসোল অপশনে এসে এই যে সাইট ম্যাপের মধ্যে ক্লিক করা আছে আমার, এইখানে দেখেন ডোমেনের নামের পরে এসে শুধুমাত্র অতটুকুই পেস্ট করে দেবেন, সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, তারপরে সাবমিট, সাবমিটিং সাইট ম্যাপ। এবারে কি হয়েছে দেখছেন, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের সাইট ম্যাপটাও সাবমিট হয়ে গেছে। এখন চাইলেই গুগল আমাদের ওয়েবসাইটে আসতে পারবে এবং সার্চ করার পারমিশনটা সে পাবে। আমি যেহেতু এটা পুরো সাইট ম্যাপটা দিয়ে দিছি, এই জন্য সে পুরো ওয়েবসাইটটাকে সে স্ক্রল করতে পারবে। আর আমি যদি এখান থেকে কোনো পেজকে সাবমিট দিতাম, যদি আমি এই ক্যাটাগরি হাইফেড সাইট ম্যাপ ডট এক্সএমএল যদি এইটাকে দিতাম, তাহলে সে শুধুমাত্র এটাকে ইন্ডেক্স করতে পারত। আসলে এই সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এটার কি টোটাল মাদার আর কি, মানে এই সবগুলো পেজ সে স্ক্রল, পেজ পোস্ট যা কিছু আছে সব। আর এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা পেজ পোস্ট ক্যাটাগরি এইগুলোকেও ইন্ডেক্স করাইতে পারেন। হ্যাঁ বুঝতে পেরেছেন, এতটুকু কাজ আমার সার্চ কনসোলে শেষ হলো। আচ্ছা আমার সার্চ কনসোলের কাজ এই মুহূর্তে শেষ। আর এইখানে বিভিন্ন যদি কোনো সমস্যা হয় আপনাকে এই যে বলবে স্ট্যাটাস সাকসেস কিনা বা ত্রুটি আছে কিনা, ঠিক মতো এটা হলো কিনা, তারপরে কোনো পেজ স্ক্রল করতে পারছে কিনা গুগল, আপনাকে এইখানে তার নোটিফিকেশনও দেখাই দিবে বুঝছেন। মাঝে মধ্যে সে তারা বলে দিবে যে এই যে কোনো ইউআরএল, কোনো এই যে ইন্সপেক্টেড এনি ইউআরএল ইন এইচটিটিপিএস, আপনি চাইলে যে কোনো লিঙ্ক দিয়ে ওয়েবসাইটের কোনো লিঙ্ক দিয়ে আপনি চেক করতে পারেন যে ওই লিঙ্কটাকে গুগল স্ক্রল করতে পারছে কিনা, ওই পেজটাকে গুগল স্ক্রল করতে পারছে কিনা, এগুলোর আরো অনেকগুলো বিষয় থাকে র্যাঙ্কে নিয়ে আসা। আপনি দেখতে পারেন যে কোন পেজটাকে গুগল স্ক্রল করতে সময় বেশি লাগতেছে, ওই পেজটাকে আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন, এমন অনেক অনেক বিষয় থাকে। বা কোন পেজটাকে সে স্ক্রল করতে পারছে না, হ্যাঁ ওইটাকে আপনি আবার পৃথকভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা তবে দেখেন এইখানে তো হচ্ছে আপনি দিলেন যে গুগল স্ক্রল করতে পারবে, কিন্তু এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটাকে আবার অফ অফ রাখা যায়। দেখেন আমরা ড্যাশবোর্ড থেকে সেটিংসের মধ্যে আসলাম, সেটিংসের মধ্যে এসে যদি আপনি স্ক্রল করেন, রিডিং এর মধ্যে আসেন, দেখি এই যে সেটিংসের মধ্যে থেকে রিডিং এর মধ্যে আসলাম, এইখানে এসে যদি দেখা যায় যে আপনার এই অপশনে একটা টিক মার্ক পড়ে গেছে, যদি দেখা যায় যে এইখানে টিক চিহ্ন পড়া আছে, তাহলে কিন্তু এটা গুগল সার্চ করাটা বন্ধ করে দিবে, মানে সে খুঁজে পাবে না। এটার অর্থ হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দি সাইট, এটাকে টিক মার্ক করে দেওয়া মানে আমার এই সাইটটা গুগল সার্চ করবে না, তাকে আমি নিরুৎসাহিত করলাম। এটা যদি টিক মার্ক করা থাকে তাকে আগে থেকে আনটিক করে রাখবেন, ঠিক আছে। বলেন এইখানে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ শরীফ ভাই, কারো প্রশ্ন আছে কোনো বিষয়ে? এই যে এখন যে বিষয়টা দেখি, এটা তো আমরা গুগলকে অনুমতি দিলাম যে আমাদের সাইট সে ইন্ডেক্স করবে, হ্যাঁ এতটুকুই, জাস্ট গুগলের কাছে লিস্ট করলাম যে আমাদের একটা সাইট আছে, এখন থেকে তুমি সাইটটাকে ইন্ডেক্স করো, পড়ো, সাইট সম্পর্কে বোঝো এবং তুমি সাইটটাকে র‍্যাঙ্কে নিয়ে আসো, এতটুকু হচ্ছে সার্চ কনসোলের কাজ, বুঝতে পারছেন? আপনার তো ইয়ে আছে কি করব, নিজস্ব ওয়েবসাইট আছে, সেভাবে আপনি ওখানে ভেরিফাই করলেন, তো আমাদের কি এখন এই যে শুধুমাত্র যে আপনি যে প্র্যাকটিস করতে বলতেছেন, এখন তো শুধুমাত্র আমরা এ দিয়ে করবো, জাম দিয়ে করবো, কাজ করার সময় কি ক্লায়েন্টের ওই যে আইডি পাসওয়ার্ড দেবে সেভাবে আমরা এইভাবে কাজগুলো করব? হ্যাঁ এটা কিন্তু আপনি আপনি জ্যাম্পের মধ্যে করলে হবে না, কারণ যেহেতু এটা লাইভ ওয়েবসাইট এবং লাইভ ওয়েবসাইট ছাড়া কিন্তু এটা গুগল ইয়ে করতে পারবে না, স্ক্যান করতে পারবে না, তাই না? জি জি জি, তো এটা কিন্তু জ্যাম্পে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, এটা আপনাকে ক্লায়েন্ট হচ্ছে তার ওয়েবসাইটের কাজ যদি আপনাকে দেয়, এইটার কাজ যদি দেয় অন পেজেস, তাহলে তো আপনাকে অ্যাক্সেস দিয়েই দিবে, বুঝতে পারছেন? আলাদা আলাদা
আপনার কথা আমি মনে বুঝতে পারি নাই, বা আপনার অডিওটা হঠাৎ করে স্লো হয়ে গেল। সম্ভবত আপনি বলতে চাচ্ছেন সাইট ম্যাপে আলাদা আলাদা পেজ কিভাবে কি করবেন, এটা? জি ভাইয়া, মানে আলাদা আলাদা পেজ যদি সাইট ম্যাপে আমরা ইনডেক্স করি এর সুবিধা কি, আর পুরো ওয়েবসাইটে একবারে ইনডেক্স করলে এর সুবিধা কি? এগুলো অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে। মনে করেন যে আপনার কোনো আপনার ওয়েবসাইটে 20টা পেজ আছে, 20টা পেজের মধ্যে আপনার একটা পার্সোনাল পেজ আছে যেটাকে আপনি সাইট ম্যাপে ইনডেক্স করাবেন না। কিংবা হতে পারে এমন যে 20টা পেজের মধ্যে আপনার একটা পেজ গুগল ইনডেক্স করতে পারছে না কোনো একটা ত্রুটির কারণে, ওইটাকে আপনি পৃথক করে নিয়ে কি করবেন, ইনডেক্স করাই দিবেন। বুঝতে পারছেন? আর কোনটাকে ইন্ডেক্স করাবো না এটার একটা পৃথক ওয়ে আছে, সেটা হচ্ছে রোবট ফাইলটাকে কন্ট্রোল করা, ওটা আমি দেখাবো। সজীব মল্লিক ভাই আছেন? আচ্ছা ভাই, এটা র‍্যাঙ্কে আসছে কি আসছে কি বুঝবো? র‍্যাঙ্কে আসছে কি আসছে না এটা বুঝতে পারবেন হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করছেন সেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন পোস্টের মধ্যে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, বিভিন্ন আইপি চেঞ্জ করে সার্চ করবেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট আসে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আজিজ তারেক ভাই আছেন? আচ্ছা ভাই, আমি যদি সংক্ষেপে বলি যে সার্চ কনসোলের কাজটা হচ্ছে যে গুগল আমার ওয়েবসাইটটাতে কিভাবে কি করতেছে, মানে কিভাবে সে ইন্ডেক্সিং করতেছে বা কোনটাতে সে ইন্ডেক্সিং করতে প্রবলেম হচ্ছে, এই বিষয় পুরো টোটাল বিষয়বস্তুগুলো দেখাই হচ্ছে গুগল সার্চ কনসোলের কাজ, তাই তো? নাকি এক্সট্রা আরো কিছু কাজ আছে? আরো কিছু কাজ আছে, ওই যে কিছু হচ্ছে আপনার সাইটে যদি কোনো এরর দেখা দেয় সেটাও আপনাকে দেখা দিবে যে আমি এখানে প্রবলেম ফেস করতেছি, তুমি এটা ঠিক ঠিক করো। কোনো এরর দেখাবে, তারপর আপনি সার্চ কনসোল দেখে বুঝতে পারবেন সাইটের পারফরমেন্সটা কেমন। গুগল যখন স্ক্রল করতে আসতেছে তখন তার পারফরমেন্স আপনাকে দেখাই দিবে, এমন মানে রেশিও দিয়ে গুড বেটার বেস্ট এমন দেখাই দেয়। আচ্ছা, সাইট ম্যাপটা ভাইয়া দিলে মানে গুগলের জন্য ইন্ডেক্সিং করতে সুবিধা হয়, আর যদি না থাকে তাহলে সেই ইন্ডেক্সিং করতেই পারবে না এরকম কিছু না করতে পারবে? আচ্ছা, ওই যে আমরা হচ্ছে ইন্ডেক্সিং তো করবে, যেহেতু এটা গুগলের মধ্যে আপনি সার্চ করছেন র্যাঙ্কে আসতেছে, কিন্তু এটা কিন্তু যখন আপনি টপিক ওয়াইজ সার্চ দিবেন তখন গুগল এটাকে এক হয়তো বা 100-200-300 নাম্বার পেজের মধ্যে নিয়ে চলে যাবে, কারণ এটার আগে কি তার নলেজ এটা নাই। বুঝছেন বিষয়টা? সে তার নলেজে নাই, বাট রিলেভেন্ট কিওয়ার্ড যদি থাকে সেটা হয়তো একদম দেখা যায় যে সবার শেষে সে নিয়ে আসে বসে রাখছে। বুঝতে পারছেন? একদম মনে করো যখন জরায়ে কিছু যখন শব্দ যদি জরায়ে নিয়ে আসে, দেখা গেলো যে কিছু ওয়েবসাইট থাকে না যেগুলো তলানিতে পড়ে গেছে ওইখানে থাকবে, কারণ তার নলেজ এটা নাই। তার নলেজে আছে কি বড় বড় কোনো জিনিসগুলো যেগুলোতে বাছাই করতে হবে। আচ্ছা, তার মানে ভাই তাকে আমি দাওয়াতপত্র দিয়ে বললাম তুমি এসে আমার এটা ইন্ডেক্সিং করো, তাই তো? ইন্ডেক্সিং করো, হ্যাঁ। তার নলেজে দিয়ে দিলাম যে আমার একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং আমার এই সাইটের টপিক হচ্ছে এটা, এই কয়টা পেজ আছে তোমার ব্রেনে তুমি ঢুকাই নাও, এই হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই, থ্যাংক ইউ। জি, আমরা পরবর্তী স্টেপে যাই। আরেকজন ভাই মেবি প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, যাই হোক উনি আবার হাত নামিয়েছেন, আমি আপাতত এই পার্টটুকু কেটে দিলাম। এখন আমরা যেমন ফেসবুকে আমাদের অডিয়েন্সরা কোথায় কি করছে না করছে বিভিন্ন বিষয়গুলো দেখেছিলাম, ওই রকমই গুগলেও দেখা যায় একটা ওয়েবসাইটের যাবতীয় বিষয়াদি, ওইটাকে বলে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স ওইটার জন্য আমরা সার্চ করব গুগল অ্যানালিটিক্স অথবা analytics.google.com। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স চলে আসছে আমার এইখানে। এখান থেকে আমি একটা মেইল সিলেক্ট করে নেই, গুগল অ্যানালিটিক্স দেওয়ার পরে আমি এইখানে ক্লিক করলাম, একটা লিংক চলে আসলো। এইরকম আসবে, ঠিক আছে। আপনার কাছে যে ইমেইলটা দিয়ে সাইন আপ করা আছে ওইটা কি এইরকম কিছু একটা দেখতে পারবেন যখনই আপনি analytics.google.com এ যাবেন। বুঝতে পেরেছেন? যাওয়ার পরে হয়তো আপনাকে বলতে পারে সাইন ইন,
আপনার জাস্ট গুগলের যে ইমেলটা আছে ওই ইমেলটাতে সাইন ইন করলেই আপনাকে এইরকম একটা পেজ দিবে, ঠিক আছে? এরকম একটা পেজ দিয়ে আপনাকে বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট, পাশে বলতেছে ক্রিয়েট প্রপার্টি। এটা আবার একটু ধাপ আছে, ধাপগুলো মনে রাখতে হবে আপনার। এইটারও কিন্তু কাজ আছে, বুঝছেন? এই আবার এই অ্যানালিটিক্স সেটআপ করার কাজও কিন্তু ফাইবারে আছে। প্রথম ধাপে যেটা করতে হয়, এখানে টিকমার্ক দিয়ে লেখা আছে অ্যাডমিন, পাশে লেখা আছে ইউজার। আমরা অ্যাডমিনের মধ্যে যখন থাকবো তখন বলবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর পাশে বলবে ক্রিয়েট প্রপার্টি। এটা লেআউটটা পুরাটাই চেঞ্জ হয়েছে আজকে দেখতেছি, লেআউটটা এমন ছিল না, এটা খুবই সিম্পল একটা লেআউট ছিল। দেখা যাক কোন ফাংশন। ভাই আমারও একটু ডিফারেন্ট লাগতেছে এটা, বুঝতেছি না। হ্যাঁ লেআউট, আমি বলতেছি এটা কোথায় আসলেন, এটা লেআউট পুরোই চেঞ্জ। আচ্ছা দেখা যাক, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে বলতেছে যে অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড, মাই নিউ অ্যাকাউন্ট নেম। এইখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দেব, ফ্রিল্যান্সিং স্টেশন, কি আছে, ব্যাচ 3। আপাতত আমি এটাই নাম দিলাম, মনে করেন ব্যাচ 3 এই নাম দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে কিছু অপশন দিচ্ছে, অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিংস, গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস, অনেক কিছু আছে। আপনি চাইলে এইটাকেও টিকমার্ক করতে পারেন। বলতেছে অবশ্যই এগুলো সবাই পড়ে নেবেন, শেয়ার ইয়ার গুগল অ্যানালিটিক্স ডাটা উইথ গুগল। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের তথ্যগুলো গুগলের সাথেও শেয়ার করতে পারেন। তো আমি এটাকে আনটিক রাখলাম। রাখার পরে এইখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে বলতেছে যে প্রপার্টি নেম, আপনার যে সম্পত্তি এখন লিস্ট করতে হবে প্রপার্টি। আসলে মিউট করতে হবে, দেখেন প্রপার্টি ডিটেইলস, ক্রিয়েট এ গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি, ফোর প্রপার্টি টু মেজার ইউর ওয়েব অর অ্যাপ ডেটা। এইখানে আপনার সম্পত্তির নাম লিখতে হবে। তো মনে করলাম আমাদের সম্পত্তি হচ্ছে ফ্রিল্যান্সিং স্টেশন, নাম জাস্ট ওয়েবসাইটের ডোমেনটা লিখতে হবে, নাম দিবেন আর কি ব্যবসার যে নাম। রিপোর্টিং টাইম জোন, গুগল যে আপনাকে যে রিপোর্টগুলো দিবে এগুলো কোন টাইম জোনের ভিত্তিতে দিবে সেটা সিলেকশন করবেন। যে কান্ট্রির ক্লায়েন্ট ওটার নাম দিবেন, যে সেই নামটা উঠাবেন। ডলার হিসাব কিসে হবে, টাকা পয়সা হিসাব কিসে হবে, ইউএসডিতে হবে, ওকে। তারপরে আছে শো অ্যাডভান্স অপশন, শো অ্যাডভান্স অপশনে ক্লিক করলে বলতেছে ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, চিরন্তন সত্য কিছু প্রপার্টি আপনাকে দিতে বলতেছে। যাই হোক, চিরন্তন সত্য প্রপার্টি দিয়ে দেন। দি ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি ইজ এ পার্ট অফ আর্লিয়ার ভার্সন অফ গুগল অ্যানালিটিক্স, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স নতুন ভার্সনে এটা দিতে চেয়েছে, তারা দিতে বলেছে আর কি, এটা আগে ছিল না, এটা নতুন দেখতে পেলাম। তো এখানে কি বলতেছে যে ওয়েবসাইট ইউআরএল, তো আগে কি আছে এখানে https লাগানো আছে, সাথে কোলন দিয়ে ডবল স্ল্যাশ দেওয়া আছে। যদি ক্লিক করেন একটা আসবে http আর একটা আসবে কি https, এটাকে গুরুত্ব দিতে হবে। কি গুরুত্ব দিবেন, আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন রিফ্রেশ বাটনের পাশে একটা চাবি তারা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি লেখা থাকে কানেকশন ইজ সিকিউর তাহলে বুঝবেন এটা আপনার একটা https, আর যদি চাবি তালাটা খোলা থাকে কানেকশন ইজ নট সিকিউর তাহলে বুঝবেন আপনার একটা http, বুঝতে পারছেন? আমাদের যদি সিকিউর, আমরা এখান থেকে https লাগাবো, তারপরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা হচ্ছে এইটুকু, কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম। পাশে যেহেতু https দেওয়াই আছে এটাকে আমি কেটে দিব, আর এখান থেকে আমি স্ল্যাশটাও কেটে দিব, ঠিক আছে? এখন কিন্তু কোনো প্রকার এরর এই মুহূর্তে আসে নাই। বলতেছে যে ক্রিয়েট বোথ এ গুগল অ্যানালিটিক্স ফর অ্যান্ড এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, এখানে টিকমার্ক করা থাকলো, তো ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি। এইখানে আপনাকে বলতেছে অ্যাপের জন্য, আর এখানে বলতেছে হচ্ছে ওয়েবের জন্য। আমি দুইটাই করে রাখলাম, প্রথমটাকে টিক মার্ক দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পরে আপনার কাছে এখানে আরও কিছু তথ্য চাচ্ছে, হেল্প আস টেইলর ইউর এক্সপিরিয়েন্স,
বলতেছে যে সিলেক্ট ইন্ডাস্ট্রি, এখন গুগলকে বলতে হবে যে আপনার এই টপিকটা কি, আপনার ওয়েবসাইটটা কিসের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে বা কি ওয়েবসাইট। তো আমি মনে করলাম আমার যদি ব্লগ ওয়েবসাইট তাহলে আমি কি দিতে পারি, ব্লগ লিখে সার্চ করতে পারি। সরি, সার্চ করলে আসলো না ব্লগ, দেখি কি আছে। হেলথ হবে আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটা সিলেকশন করবেন। আমি দিলাম এখান থেকে অনলাইন কমিউনিটিস, এইটা আমার সাথে বেশ ম্যাচ করতেছে। আপনাদের যে ক্যাটাগরি সেটা দিবেন, বিজনেস সাইজ কত, স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ নাকি ভেরি লার্জ। আমি আপাতত স্মল দিলাম, 1 থেকে 10 জন এমপ্লয়ি। হাউ ডু ইউ ইন্টেন্ড টু মেজার গুগল অ্যানালিটিক্স, বলতেছে যে আপনি কীভাবে গুগল অ্যানালিটিক্সের তথ্যগুলো দেখতে চান বা কী কী দেখবেন। চেক অল দ্যাট অ্যাপ্লাই, এগুলো সবগুলোকে আপনি টিক মার্ক দিবেন, তাহলে আপনি অনেকগুলো তথ্য দেখতে পারবেন। ঠিক আছে, আদার্স দেওয়ার প্রয়োজন নেই, ক্রিয়েটে দেন। ক্রিয়েটে দিলে আপনার কাছে এইরকম একটা পপ আপ চলে আসলো, আমার স্ক্রিন কি রিয়েল টাইম দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এইখানে একটা পপ আপ দিয়েছে, এই পপ আপের মধ্যে দেখেন একটা স্ক্রলিং দিয়েছে আমাকে, এবং এটাকে আমার পুরোটা আপনি চাইলে পুরো নেবেন, বিভিন্ন আশয় বিষয় আছে এখানে। পুরো নেওয়ার পরে আই অলসো এক্সপেক্ট, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে আই অ্যাকসেপ্ট দিলেন। দেওয়ার পরে দেখি আল্লাহর হাতে কি আসে, এখানে কিছু একটা আসার কথা। এখানে একটা কোড আসার কথা, আচ্ছা রিলোড দেই পেজটাকে। আচ্ছা, এই যেরকম কিছু চলে আসছে নতুন। আচ্ছা যাই হোক, নতুন যাই কিছু আসুক, মেথডগুলো যদি আপনি জানা থাকে আপনার এরকম ব্যাপারই না। ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, ওয়েব স্ট্রিম ডিটেইলস, স্ট্রিম ইউআরএল। আমাদের একটা ওয়েবসাইটের যদি আমরা কোনো স্ট্রিমিং সিস্টেম এটা দিচ্ছে নতুন করে, স্ট্রিম নেম যা কিছু আছে এগুলো ডিফল্ট আকারে থাকবে, কোনো সমস্যা নাই। আমরা নিচের দিকে আসব, এই যে এই অপশনটা ক্লিক করব, গ্লোবাল সাইট ট্যাগ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কি আসলো না আসলো এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে গ্লোবাল সাইট ট্যাগ দেখা যায়। এটা জি ভাইয়া। আচ্ছা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আপনার কাছে একটা কোড দিল, এই কোডগুলো কি দেখা যাচ্ছে? এই যে কোডগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, সব সবগুলো কি বুঝতে পারতেছেন আপনারা সবাই কোডগুলো মানে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কোডগুলো মানে কি বুঝতে পারতেছেন সবাই? পরিষ্কার ঝরঝরা? হ্যাঁ, কোডগুলো মানে আমরা এটা কি ভাবে বুঝব না ভাইয়া? আচ্ছা যাই হোক, এটা আপনাকে বুঝতেও হবে না পড়তেও হবে না। ঠিক আছে, পড়তে বললে তো পড়তে পারবো কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, এটাকে জাস্ট কপি করেন। এটাকে কপি করে আপনি চাইলে যদি একটু মিতব্যয়ী হন, এটাকে আপাতত এই আশপাশে কোথাও সেভ করে রাখেন। আমি জাস্ট একটা টেক্সট দিয়ে রাখলাম, রাখার পরে এটাকে মিনিমাইজ করি। আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোডটা আমি যে নিলাম, এই কোডটার হচ্ছে কাজ ওই যে আপনি কি আসলে ওয়েবসাইটের মালিক কিনা এটা তো প্রমাণ করাতে হবে, তাই না? কারণ আপনি তো চাইলে যে কোনো আপনার জিমেইল থেকে যে কোনো ডোমেইন দিয়ে নাম দিয়ে তো কি করতে পারেন, আপনি তথ্যগুলো সব দেখতে পারেন, পারেন কিনা এখন পর্যন্ত? কিন্তু আমরা যতটুকু তথ্য দিছি এখানে, কিন্তু আমরা যে কোনো বাইরের একটা ওয়েবসাইটের নাম দিতে পারতাম, daraz.com দিতে পারতাম না? পারতাম, কিন্তু এটা তো যে কেউ করতে পারতো, এই জন্য গুগল বলতেছে ভেরিফাই করতে হবে, ওই সেই কোড দিয়ে ভেরিফাই করতে হবে। তো বেশ, আমরা এই কোডটাকে আরেকবার কপি করে নিই। আমি এই কোডটা কোথায় গিয়ে বসাই এটা খেয়াল করুন, এটা হচ্ছে মেইন কাজ, এটা এই টোটাল সিস্টেমের এটা তো মেইন কাজ। আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো।
এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমি মাউস দিয়ে চলে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে যখন আমি মাউসটা নেব, আমি ক্লিক করব না কোথাও, মাউসটা নিয়ে আচ্ছা এখানে দেখেন সবার নিচে লেখা যায় থিম এডিটর, দেখা যায় থিম এডিটর, এখানে ক্লিক করতে হবে থিম এডিটরের মধ্যে। তো থিম এডিটরের মধ্যে ক্লিক করতে বলতেছে হেডস আপ, একটু মাথা কাটান, ভালো করে একটু পড়েন, বিষয়গুলো বোঝেন, যদি না বোঝেন ভয় লাগলে গো ব্যাক, আর যদি কোন না আমি বস, বস লেভেল পাবলিক আইসি ভাই, ভয়ের কোনো কারণ নাই, আই আন্ডারস্ট্যান্ড, সব কিছু বুঝে গেছেন, বেশ। কারণ এইখানে যদি আপনি এমন কিছু করেন না বুঝে শুনে, কোনো কোড যদি আপনি হেরফের করেন, দেখেন এই সবগুলোকে কোড বুঝছেন, এই সবগুলো হচ্ছে কোড। এইখানে যদি আপনি ভুলভাল করে কিছু করে ফেলেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা পুরো ভেঙে যাবে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের একদম কোর বিষয়, যেখান থেকে এই ওয়েবসাইটটা কোড লিখে লিখে তৈরি করা হয়েছে ওই জায়গাটা। খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নাই, আপনি যদি কোনো চেঞ্জ না করেন তাহলেই হবে। তো এইখানে আমি ড্রয়িং করে দেখাই, লেখা আছে সিলেক্ট থিম টু এডিট। আমাদের ওয়েবসাইটে একটা থিম আছে বুঝছেন, কোন থিম সেটা, এই যে আমরা যে হচ্ছে ওয়েবসাইটটা এখন দেখতে পাচ্ছি, এটা যে থিম, থিমের নাম, এটার নাম হচ্ছে 2017 থিম। এটা আমরা দেখব আমাদের অ্যাপারেন্সের মধ্যে, থিমসের মধ্যে গেলে দেখা যাবে যে 2020 থিম, এটা বুঝতে পারছেন 2021, এটা আমাদের থিম কিনা এটা আমরা টেস্ট করে আসি। এটা টেস্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের সাইট থেকে ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে এসে অ্যাপারেন্সের মধ্যে থিমের মধ্যে ক্লিক করব। এই যে দেখেন, দেখছেন 2021 এটা কি আছে এখন অ্যাক্টিভ করা আছে, আর এইগুলো অ্যাক্টিভ করা নাই বিধায় এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে। এই মুহূর্তে এই থিমটা অ্যাক্টিভ করা আছে বিধায় এখানে মাউস নিলে অ্যাক্টিভ দেখাচ্ছে না, আর এগুলো অ্যাক্টিভ করা নাই বিধায় অ্যাক্টিভ দেখাচ্ছে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন কি না? জি ভাইয়া, এই থিমের নাম কি দেখছেন, এই যে 2020 থিম, এই যে পাশে লেখা আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ কোনটা 2021। তো আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কোনো থিম থাকে ওইটা আপনি এখান থেকে দেখে ফেলবেন কোন থিম আছে, আর এখানে সে নামটা ভেসে উঠবে 2021 থিম। এখন হচ্ছে ওই যে কোডটা যেটা আমরা গুগল থেকে যেটা বের করলাম, ওই কোডটা বসাবো কোন জায়গায়, এখানে অনেকগুলো কোডের ফাইল আছে বুঝছেন, আপনাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় লেখা আছে থিম হেডার, কোন জায়গায় লেখা আছে থিম হেডার, এইটা খুঁজে বের করতে হবে এই ফাইলটা। হেডার মানে কি, মাথা। একটা ওয়েবসাইটের মগজের মধ্যে যদি আপনি ওই কোডগুলো দিতে পারেন তাহলে কি করবে, তার পুরো শরীরে কি হচ্ছে সে বুঝতে পারবে, তাই নয় কি বিষয়টা? আপনার যদি মাথা না থাকে আপনাকে বুঝতে পারবেন যে আসলে আপনার গায়ে একটা মশা বসছে, বুঝতে পারবেন না। তো ওই যে কোডটা যদি আমরা মাথার মধ্যে দেই, হেডারের মধ্যে দেই, তাহলে কি গুগল সব কিছু বুঝতে পারবে যে এই ওয়েবসাইটে কোন জায়গাতে কি হচ্ছে। আমরা যেটা করব, এইখানে হেডারের মধ্যে ক্লিক করব, থিম হেডারের মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এইখানে কিছু কোড দেখা যায়। তো খুব বেশি কিছু কোড এখানে নাই, লেখাটাকে আমি একটু জুম করি, জুম করলে মনে আপনাদের একটু ভালো হবে, এখন দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যায়। এবার এবার দেখেন এইখানে লেখা আছে কি, পড়েন একজন, পড়েন তো কি লেখা আছে, হেড, হেড। মনে করেন আপনার মাথার শুরু হয়েছে, মাথা শেষ হয়েছে কোথায়, এ থুতনিতে এসে, তাই না? তো উপরে একটা হেড, নিচে কি আরেকটা হেড, মানে মাঝখানে যতটুকু আছে এতটুকু কি আপনার ব্রেন, মনে করেন। ঠিক এই ওয়েবসাইটের মধ্যে যে এই যে তিনটা লাইন আছে এখানে, এই তিন লাইনকে আপনি মনে করতে পারেন তার মগজ বা মাথার ভিতরের অংশ। এইখানে যেটা করতে হবে, আমরা প্রথম যে হেড আছে অথবা পরের যে হেড আছে যে কোনো একটা জায়গাতে ইন্টার দিয়ে নেব, ফাঁকা করে নেব। আপনি চাইলে এইখানে ফাঁকা করতে পারেন অথবা চাইলে এই উপরে ফাঁকা করতে পারেন, এটা কিন্তু হেডের মধ্যে থাকতে হবে, হেডের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? তো আমি নিচে ফাঁকা করে নিলাম, ওকে ফাঁকা করে নিলাম। ওই যে যে কোডটুকু আমরা কপি করছিলাম এটা আমি আরেকবার কপি করি, কপি করে এখানে এসে
জাস্ট এটাতে পেস্ট করব। দেখেন আমি কিচ্ছু করি না, জাস্ট এটা পেস্ট করছি শুধু, এতটুকু কি আমার অপরাধ? পেস্ট করছি, পেস্ট করার পরে এই যে আপডেট ফাইল দিব, আপডেট ফাইল, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আপনি সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ঘরের সেলে ঘরে ফিরে আসছেন, সাইটটা ভেঙে গেছে কিনা এটা চেক করার জন্য এটা করতে হবে, সাইটটা একবার ভিজিট করেন। এখানে যদি দেখা যায় সবকিছু আউলায় গেছে, তাহলে মনে করবেন কি সাইটটা ভেঙে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, আমার সাইটটা ঠিক আছে, কারণ আমরা খুব বেশি পাকনামি করি নাই, গেছিলাম কোডটা বসাই দিয়ে চলে আসছি। এবার আমরা গুগলের অ্যানালিটিক্সে আসব। ওই কাজ যেহেতু আমাদের হয়ে গেছে, আর এখানে যেহেতু সেভ করার কোনো অপশন আপাতত নাই, পাশে কি আছে, কিছু নাই, এইদিকেও যে সাইটটাকে হচ্ছে প্রমাণ করার যে অপশনগুলো, এগুলো না লাগলে আপাতত আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে যেটা করতে হবে আমার, এইখান থেকে দেখি আরেকবার যে রিপোর্টস এর মধ্যে ক্লিক করব। হ্যাঁ, রিপোর্টস, রিপোর্টস এর মধ্যে আমি ক্লিক করলাম। এইবার আমার কাছে এই রকমের অপশন আসবে, অনেক বড় একটা পেজ, অনেক মজাদার একটা পেজ, এখানে সবসময় খিচুড়ি পাকানো হয়। দেখেন রিয়েল টাইম অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, ডেমোগ্রাফিক্স, টেক, এই শব্দগুলো দেখে কি কিছু বুঝতে পারতেছেন, আন্দাজ করতে পারতেছেন কি হইতে পারে এখানে? ডেমোগ্রাফিক সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? শুরু শুরুতে আমাদেরকে পড়াইছিলেন ডেমোগ্রাফিক, বলছিলাম যে আপনাদের জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লাগবে সেটা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই এইখানে এসে কাজে লাগবে এগুলো, বুঝছেন? গুগলে যদি আপনি কখনো বিজ্ঞাপন দিতে যান, গুগলে অ্যাড ম্যানেজার বা গুগলের যে অ্যাড মার্কেটিং, এগুলো যদি আপনি দেখেন, ডেমোগ্রাফিক ডিটেইলস, ডেমোগ্রাফিক ওভারভিউ, মাথা ঘুরে যাবে আপনার। এবং এই যে কোন কান্ট্রি থেকে কে ভিজিট করতেছে, ইউজার পার মিনিট কত মিনিট আছে, কোন সিটি থেকে মানুষজন ভিউ করতেছে, কোন জেন্ডারে, কোন ইন্টারেস্টেড পিপল আছে, এজ কত তার, তারপরে কোন ল্যাঙ্গুয়েজের সে, ডিটেইল যদি আপনি ক্লিক করেন এখানে আরো ডিটেইল দেখতে পারবেন, কান্ট্রি বাই কান্ট্রি। আপনার সাইটে যখন এই যে ইউজার, নিউ ইউজার, এঙ্গেজ সেশন, সে কতক্ষণ ছিল এখানে, এঙ্গেজমেন্ট রেট কেমন, এঙ্গেজমেন্ট সেশন পার ইউজার, প্রত্যেক ইউজার কতক্ষণ ধরে আছে এখানে, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, ইভেন্ট কাউন্ট, সে কতবার ক্লিক করছে, কোনটাতে কোনটাতে ক্লিক করছে, ক্লিক করে কতক্ষণ ছিল সেটা লেখা উঠবে, কনভার্সন, সে কোনটা বাই করছে কিনা, বাই করা বাটনে সে ক্লিক করছে কিনা, অ্যাড টু কার্ট ছিল কিনা, সিল থাকলেও সে ক্লিক করছে কিনা, ব্যাকে আসলো কিনা, টোটাল রেভিনিউ কত হয়েছে সব। তারপরে আসেন টেকের মধ্যে, এই তথ্য কিন্তু শেষ নয় এখানে। আমাদের ওয়েবসাইটে যেহেতু এখনো কোনো ভিজিটর নাই, আপনারা একটু ভিজিট করুন তো, এই যে এই চ্যাট বক্সের লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আমাদের সাইটের লিংক আছে, আমি বলতে চাইছিলাম যে এটা একটু দিয়ে দেন, আমরা ভিজিট করি তাহলে কিছু ডেটা পাওয়া যাবে। আমি জাস্ট চ্যাট বক্সে এই লিংকটা একটু দিয়ে দিচ্ছি, আপনারা একটু কয়েকজন ভিজিট করুন তো, যা শুধুমাত্র সাইটে যুক্ত হয়ে থাকে, সাইটের পেজটাতে একটু ব্রাউজিং করতে করে থাকে আর আমার স্ক্রিনটা দেখতে পারেন। দেখেন টেকের মধ্যে ক্লিক করলে কত কিছু আছে, কে উইন্ডোজ থেকে আছে, কে আইফোন থেকে আছে, কে পিক্সেল থেকে আছে, কে অ্যান্ড্রয়েড থেকে আছে দেখতে পারবেন, কে কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, কত মিনিট ধরে আছে, অপারেটিং সিস্টেম কি, প্ল্যাটফর্ম ডিভাইস কি, তারপরে ব্রাউজার কোনটা, সে সাফারি নাকি ক্রোম নাকি ফায়ারফক্স, সে কোনটা ইউজ করছে, ক্যাটাগরিটা কি, ইউজার বাই ডিভাইস ক্যাটাগরি, ইউজার বাই স্ক্রিন, সে কত বড় স্ক্রিনে সে দেখতে পাচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, কত বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন, তার কত ডিটেইল আপনাকে সে অপশন দিচ্ছে, অ্যাপ সে কোন অ্যাপ দিয়ে আসছে কিনা, বা কোন সে কোন ভার্সনটা ইউজ করছে, অ্যাপের ভার্সনটা কি, তার ফোনে সে কিটকাট ইউজ করছে না কি, হচ্ছে স্ন্যাপড্রাগন, কত কিছু আছে না ভার্সনগুলো, অ্যান্ড্রয়েড 10 আছে, 9 আছে, 11 আছে, লেটেস্ট রিলিজ অ্যাপ বা লেটেস্ট অ্যাপ রিলিজ, আপনাদের যদি কোনো অ্যাপগুলো যদি থাকে আরও, অথবা সে আরও কোন কোন ধরনের অ্যাপস ইউজ করছে, তার ডিভাইসের মডেল কত, এই বিষয়গুলো, টেক ডিটেলের মধ্যে ক্লিক করলে কত কিছু আছে এখানে। হ্যাঁ, এই যে তারপরে আসেন আমি রিয়েল টাইমে আসি, এই মুহূর্তে আপনারা 14 জন 15 জন আমার এই ওয়েবসাইটে ভিজিট করতেছেন, দেখেন
এই মুহূর্তে আপনারা বাংলাদেশ থেকে কতজন 15 জন ওয়েবসাইটে ভিজিট করছেন, তার মধ্যে ডেস্কটপ থেকে আসেন 60%, মোবাইল থেকে আসেন 33%। আচ্ছা এখানে ট্যাব থেকে কে আসেন বলেন তো, নামটা বলেন তো, ট্যাব ইউজ করছেন কে? ট্যাব থেকে কয়েকজন আসেন, কেউ আসেন এখানে ট্যাব নিয়ে? আছে কিন্তু বলবে না, না ট্যাব থেকে আছে কত, 6.7, ফোন থেকে 33.3, এত থেকে 60.1। আচ্ছা যাই হোক, এখন যদি আমি এখানে ক্লিক করে দেখেন তো ফেনী থেকে আসেন, ফেনী থেকে কে আসেন, এই নাম বলেন না কেন, কথা বলেন না কেন, ফেনী থেকে একজন, কি নাম আপনার? আচ্ছা একটু জুম করি, আরো জুম করি, দেখেন কত মজার বিষয় না। কেরানীগঞ্জ থেকে কেউ কেউ আছে যুক্ত দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন জায়গাতে। আচ্ছা একজন মনে হয় কি প্রবাস থেকে আসেন নাকি, নট সেট, এই বান্দা কে বিদেশ থেকে আসে একজন, দুইজন দেখতে পাচ্ছি, ফরেন থেকে কি কেউ আসে নাকি, আল্লাহ কেরানীগঞ্জ থেকে আছে, কত কিছু থেকে, তারা দেখেন আপনি কত, ঢাকা থেকে আছে না, ঢাকা থেকে 10 জন তো, ঢাকা থেকে 10 জন, আরো জুম করা যাবে না এটা একদম, মানে আরো আরো জুম করা যাবে, হ্যাঁ কোন জায়গাতে আছে এটা জুম করা দেখা যাবে, তার মানে দেখেন জুম করেন না আপনার হচ্ছে, কিন্তু মজা লাগছে না বিষয়টা, বাংলাদেশ এটা জুম করেন জি, আর দেখাচ্ছে না, এখানে ক্লিক করলে দেখানোর কথা, সিটি, ঢাকা সিটি থেকে কি কি তথ্য আপনাকে দেখাচ্ছে, এটা আবার নেক্সট দিকে আছে, ও আর একটা থেকে আবার কমে গেছে ভাই, হ্যাঁ মানে আপনারা তো অনেকে আবার চলে গেছেন, 17 ছিল এখন 17 আছে, এখানে আবার কে কোন পেজে ছিল, ফার্স্ট পেজ ভিজিট করছে কে, সেশন স্টার্ট করছে কত, কখন কখন কি আছে, যে আপনার ওই ইউজাররা এই মুহূর্তে কোন পেজে আসছিল, কোন কোন পেজ তারা ভিজিট করতেছিল, সমস্ত অপশন গুলো আপনি দেখতে পারেন। তবে এখানে আরো ডেটা আপনাকে দিবে, ঢাকা শহরের মেজর মেজর কিছু জায়গাটাও আপনাকে দিবে, হ্যাঁ এই যে সিটি ইনক্লুডস ঢাকা, ঢাকার মধ্যে কোন সিটিতে আপনি আসমান, ঢাকার মধ্যে কিছু কিছু শহর, বড় বড় শহর আছে ওইগুলো থেকেও দেখায়, বুঝতে পেরেছেন, অনেক বড় বড় জায়গা তথ্য আপনাকে দিবে। এইবার আসেন অ্যাকুইজিশন, ইউজার অ্যাকুইজিশন, এগুলোতে আরো মজার মজার জিনিস পাবেন, নিউ ইউজার, ট্রাফিক অ্যাকুইজিশন, এগুলো আপনি যদি শিখতে চান আপনাকে প্রচুর ভিজিট করতে হবে এগুলো, এঙ্গেজমেন্ট, কে কোন পেজে বেশি থাকতেছে, কোন পেজে কম থাকতেছে, ডিটেইলস আসবে, তারপর সে কি একটা কোনো পেজ থেকে কে ক্লিক করে আরেক পেজে গেল কিনা, এই মুহূর্তে কোন পেজে আছে সেই পেজে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার ওয়েবসাইটটা কোন পেজটা খারাপ হয়েছে, কোন পেজটা ভালো হয়েছে, কোন পেজটাকে আরো মান বাড়ানো উচিত, অনেক তথ্য আপনাকে গুগল দিবে আর কি। আচ্ছা ভাই এখানে কমেন্ট অপশনটা দেখাচ্ছে না কেন, কোনটা ভাই কমেন্ট অপশনটা, কতজন কমেন্ট করছে সেটা, এটা তো ভাই অ্যানালিটিক্স, কমেন্ট তো আপনাকে দেখাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেটা, আর এখানে কি হচ্ছে কমেন্টস অপশন আছে, ওয়েবসাইটের কথা বলছো না ভাই, ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের কথা বলছিলাম আমি, আচ্ছা ওয়েবসাইটে তো আসবে তো, এই ওয়েবসাইটে আপনি কোন পোস্টে কমেন্ট করছেন বলেন, অ্যানাদার ফিশিং এটাতে, হ্যাঁ উপরেটাতে, এই যে ভাই ওয়ান কমেন্ট হয়েছে তো, কমেন্ট অবশ্যই দেখাবে, তবে এগুলো কমেন্ট করে সঙ্গে সঙ্গে কি হয় না, অ্যাপ্রুভ হয় না, এটা ড্যাশবোর্ডে চলে যায়, আগে ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে ওইখান থেকে অ্যাপ্রুভাল দিতে হয় তারপরে দেখায়, বুঝতে পারছেন, কিন্তু
এই যে এইখানে কিন্তু কোনো কোনো কমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন না। আর এইখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট থেকে যে টাকা পয়সাগুলো উপার্জন করছেন বা আয় করছেন গুগল গুগল অ্যাড থেকে, গুগল অ্যাড বা থ্রাইভ অ্যাড অন্যান্য যে অ্যাডগুলো আছে ওইগুলো থেকে আপনি দেখতে পারেন যে কোন শহর থেকে বেশি বেশি ইউজার আপনাকে ডলার দিয়ে যাচ্ছে, কোন শহর থেকে ভিজিটর বেশি আসতেছে, তারা কিরকম বিহেভিয়ার পাচ্ছে সবগুলো আপনি দেখতে পারবেন। এই আর কি, আরো অনেকগুলো প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো আপনাকে ধীরে 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 অভ্যস্ত হতে হবে। এবং আরো অনেকগুলো বিষয় ছিল, অ্যাডভার্টাইজিং অনেকগুলো বিষয় আছে, এগুলোতে কনফিগারেশন এগুলো একটু চেক করতে হবে, ধীরে 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 আপনি এগুলো অভ্যস্ত হবে। তবে আপনার অন পেজ এসইওর কাজ হচ্ছে যদি আপনি ওই সার্ভিসগুলো দেন সেক্ষেত্রে কাজ কিন্তু এতটুকুই যে আপনাকে সার্চ কনসোলে যুক্ত করতে হবে ওয়েবসাইটটা, আর সেটা নিয়ে এসে গুগল অ্যানালিটিক্সে সেট আপ করতে হবে। আগে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে করা যেত, বুঝছেন? আপনি যদি প্লাগইনসের মধ্যে এসে সার্চ করেন, অ্যাড নিউ প্লাগইন এসে সার্চ করলেন এখানে যে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইন আপনাকে দেবে, যে প্লাগইনটা সেট আপ করে এটা সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স, এটা আছে মনস্টার সাইট আছে যে গুগল অ্যানালিটিক্স এটা আছে, হ্যাঁ আপনি যে কোনো একটা প্লাগইন এখান থেকে সেট আপ করতে পারেন। ওই সমস্ত তথ্যগুলো আপনি আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখতে পারবেন, আপনাকে গুগল গুগলে গিয়ে সাইন ইন করে দেখতে হবে না। এইরকম এমন অসংখ্য প্লাগইন আছে সার্চ করে, যে যেমন আমি ইউজ করছি এই প্লাগইনটা সবচেয়ে বেশি, এটা এক্সাক্ট ম্যাট্রিক্স, এটা ইউজ করছি, অনেক সুন্দর সুন্দর প্লাগইন, আপনি টোটাল এটা ওয়ার্ডপ্রেসে দেখতে পারেন স্টার্ট সেটআপ। এটাকে আবার ওই প্রসিডিউরগুলো ফলো করে স্টার্ট করতে হবে আর কি, সাইন ইন টু সাইট কিট টু গুগল, ওই যে জাস্ট আপনি যে হচ্ছে মেইলটা ছিল ওই মেইলতে সাইন ইন করতে বলতেছে সেটআপ সার্চ কনসোল, আপনাকে ওই অপশনগুলো আরেকবার সার্চ কনসোল নিয়ে আসতে বলতেছে, তাহলেই হবে আর কি। আপনি চাইলে এই প্লাগইন সেটআপ করতে পারেন, সাইট কি সেটআপ ওয়াজ ইন্টারাপ্টেড বিকজ ইউ ডিড নট গ্র্যান্ট নেসেসারি পারমিশন। যাই হোক, আমরা সাইট ম্যাপটা সার্চ কনসোলটা হয়তো বা করা হয়েছিল সার্ভ হিউম্যানের মেল থেকে, আর আমি অ্যানালিস্টটা দিয়েছি হচ্ছে আমার ফ্রিল্যান্সার আরিফ এই মেল থেকে, যার কারণে এটা একটু রং মিসকনসেপশন হয়ে গেছে আর কি। তো আপনারা সবসময় দুইটাকে এক মেল থেকে সাইন আপ করে নেবেন, এটা থেকে দাও। এটা কি ইওস্ট এসইও দিয়ে করা যায় না? না, ইওস্ট এসইওর কাজ হচ্ছে অতটুকুই যে হচ্ছে আপনি জাস্ট ইওস্ট এসইওর মাধ্যমে গুগলে যে ভেরিফিকেশনটা সেটা করে নেবেন, আর অ্যানালিটিক্স যেটা আছে ওইটা আপনি গুগল থেকেই করে নিতে হবে, বুঝতে পারছেন? আর যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে এসে যে কোনো প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইন আছে, যে কোনো প্লাগইন আপনি সেট আপ করে নিয়ে ওইটাকে আপনি দেখতে পাচ্ছেন। ওয়াসিক লিখুন, লিখছে হ্যালো ভাইয়া, তারপর কি লিখছে, একজন লিখছে হচ্ছে কিছু সংখ্যা লিখছিল, আমি এটাকে একটু এডিট করে কমেন্টস করে দেই, হাই লিখছে উনি, তাই না? দেখেন আপনি মনে করেন কোনো একটা বাজে কমেন্ট লিখছেন ধরলাম, আমি চাইলে কিন্তু আপনার কমেন্টটাকে কি করতে পারে দেখেন পুরোটা চেঞ্জ করে দিতে পারে। This is a wonderful blog I ever seen. দেখছেন আপনি লিখছিলেন মনে করেন অন্য কিছু, আমি দিলাম হচ্ছে এটা দিয়ে এটাকে আমি অ্যাপ্রুভ দিলাম, দেখেন চলে আসবে কিন্তু এই বিষয়ে, দেখছেন এই যে ওয়াসিক লিখুন ভাইয়ের একটা আসছে, অনেক মজা জানে, বুঝছেন ওয়ার্ডপ্রেসটা এই যে সে লিখছিল হচ্ছে হাই, আমি যুক্ত করে দিলাম কি আরেকটা লাইন। যাই হোক, ওয়েবসাইটের ধরন কিন্তু আসলে এমন হয় না, এতে আরো সুন্দর সুন্দর সিস্টেম হয়, ওইটা আপনার এই থিম অপশনে এসে প্লাগইন অসংখ্য প্লাগইন আছে, তো সেক্ষেত্রে যে এসইও কাজ করতে আমরা শুধু কি এই ইউস্টের উপর নির্ভর করব নাকি আরো 2000টা প্লাগইন এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে সেগুলো দিয়েও চেক করব? ইউস্টের শুধু যে শিখবে সে দুনিয়ার সমস্ত এসইও প্লাগইনে কাজ করতে পারবে, বুঝতে পারছেন? জি 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 এইটাই। আমাদের যদি কোনো পেজ দেয় এটা এসইও করতে, তাহলে সেটা শুধু ইউস দিয়ে চেক করব নাকি পাশাপাশি আর অন্য প্লাগইন দিয়েও চেক করব? ইউস দিয়ে করতে পারবেন, শুধুমাত্র ইউস দিয়ে করবেন, একই সাথে দুইটা এসইও প্লাগইন সাইটে নিলে সাইট ক্র্যাশ করবে, বুঝছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা আমরা আরেকটা বিষয় দেবো ছোট্ট করে, আপনাদের সময় আছে তো নাকি হাতে? সময় আছে ভাইয়া, যদি সময় থাকে তাহলে আমরা আরেকটা বিষয় দেখতে পারি। জি কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়?
আচ্ছা, এই ক্লাসটা কি আপনাদের খুব কঠিন মনে হলো? এই কোড মডারে যে মানে অনেকগুলো বিষয় না আছে, ভাইয়া? একজন শুধু বলছে তবে না, ভাইয়া আমাদের সবার যদি ওয়েবসাইট থাকতো আগে থেকে, তাহলে আরো বেস্ট একটা প্র্যাকটিস হইতো, করা যেত আর কি। আমরা শুরুতে যদি বুঝতে পারতাম যে এই জিনিসগুলো দেখানো হবে, তাহলে হয়তো আমরা ওয়েবসাইট নিয়ে রেডি থাকতাম মাঠে। আচ্ছা, আমরা ছোট্ট করে আরেকটা বিষয় দেখবো, খুব মজার একটা বিষয় বলছিলাম আপনাদের সাথে দীর্ঘদিন পেছাল পাড়া হয়েছে কিওয়ার্ড নিয়ে, তাই না? যে রোবট 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 ফাইল এসে সেগুলো ভিজিট করে কিওয়ার্ড দেখায়, এসে অনেকগুলো বিষয় আছে। তো ওই যে রোবট ফাইলটা আপনার ওয়েবসাইটে এসে যেন কোনো ঘাপলা পাকাইতে না পারে, বুঝছেন? ঘাপলা তো বোঝেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে তাকে ওই রোবটগুলোকে কন্ট্রোল করতে পারবেন এবং রোবটগুলোকে ইন্ডেক্স করতে দিবেন। সেটার জন্য যেটা করতে হবে, এটা একটা মেথড এবং এতটুকু কাজেরও এক একটা কাজ আছে ফাইবারে, $5, $5, $10, $20। আপনি চাইলে এটা গিগের মধ্যে অ্যাড করতে পারেন, যে আমি রোবট ডট টেক্সট ফাইলটাও দিয়ে দেবো। আমরা যেটা করবো, এখান থেকে ইউএসটিসিও ইউএসটিসির মধ্যে টুলসের মধ্যে ক্লিক করব, টুলসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করবো ফাইল এডিটর, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, যখন আমি ফাইল এডিটরে ক্লিক করলাম, এখানে চেক করে লেখা আছে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটাই অন পেজ এসইও, এটা যদি না করেন তাহলে আপনার এসইওটাই হবে না, বুঝছেন? ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা বক্স দিল, যে বক্সের মধ্যে বলতেছে ইউজার এজেন্ট স্টার ডিজাইন। সরি ফর দ্য ইন্টারাপ্ট ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিনটাতে বিভিন্ন জায়গায় কালো কালো ইয়া জি ভাই, এখন ঠিক আছে? স্ক্রিনটা ওই সময় দেখা যাচ্ছিল না আরকি, কালো কালো জায়গা, কালো হয়ে গেছিল বিভিন্ন জায়গা, এখন ঠিক আছে? জি। আচ্ছা দেখেন, আমি তাহলে কি করছিলাম, এই টুলস এর মধ্যে এসে ফাইল এডিটরে ক্লিক করলে দেখা যাবে যে একটা অপশন ছিল যে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল, ওইখানে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে আমার কাছে এইরকম দুই লাইন তারা কোড লিখে দিল গুগল। এইখানে বুঝতে হবে ইউজার এজেন্ট স্টার লেখা আছে, এটার মানেটা কি? এমনি তো আপনি অনলাইনে বিভিন্ন টুলস দিয়ে এটা তৈরি করতে পারেন, এই কোডগুলো তৈরি করা যায় রেডিমেড। আপনি যদি সার্চ করেন যে রোবট ডট টেক্সট ফাইল ক্রিয়েটর বা জেনারেটর, আপনাকে তারা তৈরি করে দিবে এটা। এটার মানে বুঝতে হবে, মানে বুঝতে পারলে আপনি বস পিপল, না বুঝতে পারলে শুধু আমজনতা। দেখেন, ইউজার এজেন্ট মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কাদের রোবটগুলো ভিজিট করতে দিবেন, ইনডেক্স করতে দিবেন। লেখা আছে এখানে স্টার চিহ্ন, স্টার মানে হচ্ছে এটাকে কোডিং এর ভাষায় বলা হয় সার্বজনীন, ইউনিভার্সাল বলা, অল, বুঝা গেছে? মানে যদি কেউ গুগল থেকে আসে ভিজিট করতে, সেটাকে ভিজিট করতে দিবেন, বিং থেকে আসলে ওইটাকে ভিজিট করতে দিবেন, আদার্স যতগুলো রোবট আছে সার্চ ইঞ্জিনে সবাইকে আপনি ভিজিট করতে দিবেন। এই জন্য এটাকে বলা হয়েছে স্টার দেওয়া হয়েছে। আপনার মনে যদি একটু কৃপণতা থাকে যে না, গুগলের সাথে আমার সম্পর্ক ভালো, মাইক্রোসফটের সাথে সম্পর্ক ভালো না, কারণ বিল গেটসের সাথে মেলিন্ডা গেটসের সম্পর্ক ভালো না, সেক্ষেত্রে তাকে ব্লক মেরে দিলেন। তারপরে ডিজেলাও, ডিজেলাও বলতে ওই যে বলছিলাম যে আপনার ওয়েবসাইট যদি রোবটগুলো সবাই যদি হচ্ছে ইন্ডেক্স করার পরে আপনার অ্যাডমিনের তথ্যগুলো যদি সামনে নিয়ে এসে সার্চ করে, সার্চ ইঞ্জিনে যদি দেখায় দেয়, বিপদ হয়ে যাবে, বুঝছেন? আপনার অ্যাডমিনের যে বিষয়গুলো, এই যে এখানে কি লেখা আছে ডিজেলাও, অর্থাৎ কোনটাকে সে যেতে পারবে না, মানে কতদূর পর্যন্ত সে যাবে, তুমি সবটাতে যাইবা তবে তোমাকে আমি অ্যালাউ করব না এই জায়গাতে, DM3-WP-Admin, কারণ এই জায়গায় তো আমার কি ওয়েবসাইটের ব্যাকএন্ড, বুঝতে পারছেন? কিউকি ব্যাকএন্ড গুলোতে কি আছে, এটা কি সে ফ্রন্ট এন্ডে কি কেউ সার্চ রেজাল্টটা দেখাবে, চাইবে দেখাতে, চাইবে? চাইবে না। এখনো যদি দারাজ, আজকের ডিল অথবা বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে, এদের ব্যাক এন্ডের তথ্য যদি মানুষ যদি গুগলে সার্চ করে দেখতে পারে, তাহলে কিছু হলো না, সব তো কি এক নিমিশে হাওয়া করে দেবে মানুষ, বুঝছেন? এই জন্য আপনি কোন জায়গাতে কোন জায়গাতে তাকে ডিজালাউ করবেন, সে লিঙ্কটার এইভাবে আপনাকে /দিয়ে /দিয়ে লিখে দিতে হবে। ধরেন আপনি হচ্ছে লিখে দিলেন যে আমি লগ ইন পেজটাতেও
সার্চ রেজাল্টে নিয়ে আসতে দিব না। তাহলে লেখেন এখানে ডিজ অ্যালাউ কোলন স্ল্যাশ স্ল্যাশ লগ ইন ডিএম থ্রি স্ল্যাশ লগ ইন। তাহলে কি এইটাকেও গুগল আর ইন্ডেক্স করবে না। এবার অ্যালাউ ডব্লু থ্রি অ্যাডমিন আবার লেখা আছে অ্যাডমিন হাইফেন অ্যাজাক্স ডট পিএসপি, এটা আবার হচ্ছে অ্যাডমিন প্যানেলের একটা কোড যেটা আপনার সার্চ রেজাল্টে আপনি অ্যালাউ না করলে ওয়েবসাইটটা ফাস্ট হবে না, ফাস্ট লোডিং হবে না। এটা বলো অ্যাজাক্স একটা প্লাগইন আছে, এটা হয়তো আপনি বুঝতে প্রবলেম হবে। জাভাস্ক্রিপ্ট নাম শুনছেন কেউ কখনো? জাভাস্ক্রিপ্ট জ্যাকোয়েরি এগুলোর মতো অ্যাজাক্স একটা হচ্ছে কোডিং বিষয় যেটাকে ওয়েবসাইটের স্পিড বা স্পিড অপটিমাইজেশন করা হয়, এইটাকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হয়। তো আমি একটু এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমার স্লাইডারে আসলাম। আমার স্লাইডে এসে এই অপশনগুলোকে আমি জাস্ট কপি করলাম, আমি একটা সুন্দর করে আপনাদের সবার জন্য লিখে রেখেছি, এটা আপনারা দিতে পারেন, ইউজ করতে পারেন। এখানে পেস্ট করলাম। এবার দেখেন ইউজার এজেন্ট স্টার লেখা আছে। আপনি যদি বলেন শুধু না আমি শুধুমাত্র গুগলকে দিব, তাহলে এইখানে স্টারের জায়গাতে লিখবেন গুগল বট, ঠিক আছে? অথবা যদি আপনি বলেন না গুগল বট না, আমি শুধুমাত্র হচ্ছে মাইক্রোসফটের যে বিং আছে সে বিং এর বটকে সার্চ করতে দিব, লিখে দেন বিং এ বট। আপনি যদি বলেন যে না আমি ইয়াহু রোবটগুলোকে আসতে দিব, তো ইয়াহু বট হয় না অ্যাকচুয়ালি, ইয়াহু রোবটগুলোর নাম হচ্ছে স্লার্প, স্লার্প স্লার্প লিখবেন। আর যদি সবগুলোকে বলতে চান দিতে চান উন্মুক্ত করে দেন, যেমন আমাদের যে প্রোগ্রামগুলো আছে শুক্রবারের প্রোগ্রাম কালকে একটা উন্মুক্ত আপনাদের সবার জন্য, এই জন্য কি লিখে দেবো সবার জন্য কি উন্মুক্ত? এটা কি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন একটু বলেন তো আমাকে। স্টার মানে কি সবার জন্য কি এটা উন্মুক্ত? আচ্ছা তারপরে আসলো ডিজ অ্যালাউ, ডিজ অ্যালাউ কি দিলাম যতটুকু যাক সে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন প্লিজ। স্টার দিলে যদি সবাইকে অ্যালাউ করা হচ্ছে কিন্তু আবার নিচে লিখে দিচ্ছেন সব সার্চ ইঞ্জিনের সব গুগল ইয়াহুবি এগুলোকে লেখার প্রয়োজন আছে কি? এইটা আমি আপনাদের দেখার জন্য লিখেছি, এটা এটা এইভাবে থাকবে, বুঝতে পারছেন? আমি আসলে এটা আপনাদেরকে দেখার জন্য দিয়েছি আর কি, এটা আপনাদেরকে আমি যেন বোঝাইতে পারি, কেটে কেটে নিয়ে যেন দেখাইতে পারি। ডিজ অ্যালাউ করবো কোনটাকে? অবশ্য ডব্লিউ পি আর নাকি আপনাদের ডিজ অ্যালাউ করতে হবে। এবার আসবে ডিজ অ্যালাউ, আপনার ওয়েবসাইটে কোনো গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল থাকতে পারে, পার্সোনাল কোনো ইমেজ থাকতে পারে, ঠিক আছে? আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে স্টার চিহ্ন ডট পিডিএফ, এখানে আপনার নামটা দিবেন, আপনি যে যে পিডিএফ ফাইলটা আপনি দিবেন ওটার নামটা দিবেন বা ওই লিঙ্কটা দিয়ে বসাই দিলেই হবে, বুঝতে পারছেন? নাম দিলেই ডট পিডিএফ এরকম। আপনি চাইলে কোনো পোস্টকে, মনে করছেন আপনারা পোস্ট লিখছেন ওই পোস্টটাকে আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করতে দিবেন না, তাহলে স্ল্যাশ ওই পোস্টের লিঙ্কটা বসাই দিবেন, ওইটাকে সে সার্চ করতে পারবে না। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, ক্রল ডিলে এটা লিখে রাখবেন যাতে আপনার সাইটটা ক্র্যাশ করবে না। যখন অনেকগুলো রোবট যখন অ্যাটাক করে ফ্রি ফায়ারের মতো, ঠিক আছে, তখন কি হয় অল্প সময়ের মধ্যে যদি তারা যদি রোবট যদি হচ্ছে স্ক্রল করতে না পারে সেক্ষেত্রে এটা সাইটটা হচ্ছে ক্র্যাশ করে যায় এবং ডাউন হয়ে যায়। আসলে এটা ক্রল ডিলেটা এমন বিষয়, গুগলের কাছে তো এত সময় নেয় যে আপনার একটা ওয়েবসাইটে সে ঘন্টা ধরে স্ক্রল করবে, তাই না? তারা আসে এসে কয়েক সেকেন্ড বা এক সেকেন্ডের কম সময় তারা শুধু কি করে একটা ঢুঁ মারে, অতটুকু সময়ের মধ্যে যদি আপনার সাইটে তারা ঢুকতে না পারে তাহলে কিন্তু গুগল বুঝবে এই সাইটটা অনেক ভারী, অনেক লোডিং হয়, এই সাইটটার অপটিমাইজেশন হয় নাই, এটাকে আপনার তারা র্যাঙ্কে একটু পরে রাখবে, বুঝছেন? একটু আগে রাখার চেষ্টা তারা করবে না। এই জন্য গুগল রোবটগুলো এসে যেন একটু টাইম তারা পায়, সে কতটুকু টাইম 15 মিলিসেকেন্ডের মতো যেন তারা টাইম পায়। অ্যাকচুয়ালি ডিফল্টভাবে কিন্তু এর কম থাকে, এর চাইতেও কম থাকে মিলিসেকেন্ড, বুঝছেন? হয়তো সেটা 7 বা 5 বা 6 এমন থাকে। এত মিলিসেকেন্ডের মধ্যে যদি সাইটে ঢুকতে পারে তাহলে সে স্ক্রল করে দেখতে পারে,
যদি কখনো দেখা যায় যে আপনার সাইটে মনে করেন এখানে 5 লেখা আছে, 5 মিলিসেকেন্ড লেখা আছে, এখন এই 5 মিলিসেকেন্ডের মধ্যে সে আপনার পুরো সাইটটাকে কি করলো, পড়াশোনা করে উদ্ধার করে ফেললো, তো সে হতেই পারে এমন যে আপনার তিনটা পেজ সেই 5 মিনিটের মধ্যে স্ক্রল করতে পারে নাই, ওই তিনটা পেজ একটু ভারী ছিল, একটু বেশি সময় লাগতো তার, তাকে তো আপনি টাইম দিয়েছেন 5 মিলিসেকেন্ড, সে কিন্তু ওই তিনটা পেজ র্যাঙ্ক করাবে না। এই জন্য এখানে একটা মোটামুটি রেশিও দিবেন, সে 15 মিলিসেকেন্ড ধরে সে আমার যখনই আমার ওয়েবসাইটে ঢুকবে স্ক্রল করার জন্য বা ক্রল করার জন্য, তখন সে যেন কমপক্ষে বা সর্বোচ্চ 15 মিলিসেকেন্ড যেন থাকে, তাহলে মোটামুটি সমস্ত পেজগুলো কাভার হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডিফল্টভাবে এটা ভ্যালুটা এতটাই কম থাকে, আপনার ওয়েবসাইট যদি সুপার ফাস্ট না হয় সে বেশিরভাগ পেজই স্ক্রল করতে পারে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সপার্টের সাজেশন যে 15 মিনিটের মতো রাখা যেতে পারে, আবার খুব বেশি রাখলে ওইটাও সেটার জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। এবার সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা আপনারা তো জানলেন, সাইট ম্যাপটা দিয়ে দিবেন, সাইট ম্যাপটা বসাই দিবেন যাতে সে সাইট ম্যাপটাকে আমার স্ক্রল করে। ডিএম ব্যাচ কি ছিল, DM3 ছিল না, তাহলে সে পুরো সাইট ম্যাপটাও স্ক্রল করলো। এতটুকু যখন হয়ে যাবে তখন সেভ চেঞ্জেস রোবট, আমার রোবট ফাইলটাও চেঞ্জ হলো। ভাই আমার এক প্রশ্ন ছিল। কনক সাহেব বলছেন? জি প্রশ্নটা হচ্ছে যে বট যেটাকে বলছেন এরা আসলে কি ধরনের ব্যবহার সেবা, প্রোগ্রাম জাতীয় বা কি, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা রোবট তো বুঝছেন তাই না, একটা কথা বললেন ক্লায়েন্টকে রোবট দেওয়া যাবে, আপনি যেটা বলে সেটা কি এডিট করে দেওয়া যাবে ইচ্ছা মতো? বুঝি নাই, আপনি বললেন আমাদের গিগের ভিতরে এই রোবট টেক্স এটা অ্যাড করে দিতে, তো এটা এটা যে আপনি দেখা গেল আপনি এক জায়গাতে কপি করে বসে দিলেন, এটাকে আমার ইচ্ছা মতো এডিট বা ইয়ে করে বসে দিতে পারবো? হ্যাঁ এটা আমি আপনাদের জন্য লিখে রাখছি, আপনারা এই এই ফাইলটুকু দিলেই হবে, জাস্ট শুধু এতটুকুকে আপনারা বাদ দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এখানে যে ইউজার এজেন্টে আপনি স্টার্ট দিলেন, তো স্টার্ট দিয়ে আমরা বুঝলাম যে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোকে আমরা এলাও দিলাম, তো স্টার্টটা যদি নাই দিই তো সেক্ষেত্রে, আর যদি কোনো কিছু না লিখে দিই তো সেক্ষেত্রে কি হবে, তখন কি এলাও হলো না? না কোনোটাই এলাও হলো না। আচ্ছা তার মানে কোনোটাই তখন এলাও হলো না তাই তো? কোনোটাই এলাও হলো না, বুঝতে পারছেন? কারণ দেখেন আপনি দ্বারের মধ্যে লিখছেন যে হচ্ছে প্রবেশ নিষেধ, কনফিউজ হবে মানুষ, মানে তারা বলবে যে হ্যাঁ প্রবেশ নিষেধ বলতে এটা যাওয়া যাবে না, কিছুই লেখেন না তাহলে সে যাবে না, জি বুঝতে পারছি, কিছুই লেখেন নাই তাহলে সে কি করবে, কনফিউজ হবে। আর যেহেতু এরা ভদ্র মানুষ, এই গুগলের ওয়ার্ড গুলো কি ভদ্র না, আর তো জাস্ট কমান্ড মেনে চলে তাই না, কমান্ড ওদের তো কোনো বুদ্ধি নাই, কারণ সে যদি এসে দেখে যে কিছুই লেখা নাই সে কিছু বুঝবেও না, চলে যাবে, বুঝছেন? তো ওরা যদি কমান্ড মেনে চলে এই জন্য কমান্ড দিতে হবে, এটাই হচ্ছে না। আর একটা ছোট্ট কোশ্চেন ছিল, আপনি বললেন যে গুগলের বট বা সার্চ ইঞ্জিনের বট গুলা কয়েক মিলিসেকেন্ড থাকে, তাহলে এত ভারী ভারী এত বড় বড় ওয়েবসাইটটা তারা এই কয়েক মিলিসেকেন্ডে পুরোটা কভার করে ফেলে? হ্যাঁ পুরোটা, এবং তাও আবার আপনার একটা সাইট না, তো লক্ষ লক্ষ কোটি কোটি সাইট আছে, জি হ্যাঁ, তো বট গুলো কিন্তু একটা না, কোটি কোটি বট। আচ্ছা কনক ভাইয়ের প্রশ্ন কি ছিল যে রোবটটা কেমন তাই না, যদি ভিজুয়ালি একটু চিন্তা করেন, আপনি একজন মানুষ, মানুষ হয়ে আপনি সর্বোচ্চ একসাথে দুইটা কাজ করতে পারতেছেন দুই হাতে তাই না, কিন্তু একটা রোবটের যদি আমি 50টা হাত লাগাই দেই এবং যদি তার সামনে যদি 50 রকমের কাজ দিয়ে দেই, সে 50টা কাজই করবে নিখুঁতভাবে তাই না, করবে না ফ্যাক্টরিতে? জি ফ্যাক্টরিতে করবে। এখন ফ্যাক্টরি রোবট তো দেখতে কেমন, হাত পা আছে ওদের স্টিলের লোহার, কিন্তু প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি এগুলা ছোট ছোট সফটওয়্যার, বুঝতে পারছেন? এলা কিছু কোডের লাইন আর কি, এদেরকে গুগল ইঞ্জিনিয়াররা ছেড়ে দেয় তৈরি করে। আর এই যে রোবট গুলো কি ভাইরাসের মতো, এই যে যেমন দেখেন না যেমন হচ্ছে ভাইরাস অ্যাটাক করছে, আসলে ভাইরাস অ্যাটাক মানে কি, ভাইরাস কি এটা কি কোনো হচ্ছে ইয়ে না, ওইগুলো আসলে কোডিং এরই ভাইরাস, ওরা ওই কোডটা লিখছে, ওই কোডটা হচ্ছে ম্যালিশিয়াস কোড, মানে
একটা বাজেট একটা কোড লিখে ছেড়ে দিছে, ওইটা যার ওয়েবসাইটে গিয়ে বসবে ওই কোড দিয়ে কি করে সে পুরো ওয়েবসাইটটা চেঞ্জ করে ফেলে। আসলে রোবট বলতে যদি আপনার দেখতেছেন এমন, এটা জাস্ট মানুষের থটটাকে বোঝানোর জন্য, কিন্তু কোডিং এর রোবট কিন্তু এমন না, ধরতে পারেন জাস্ট কিছু লাইনের সমষ্টি, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আজকে ক্লাসে, আর খুব বেশি না, মনে হয় আপনারা একটু বোর হয়েছেন এবং হয়তো কষ্টও পেয়েছেন এত কিছু, কিন্তু আমি কি বোঝাতে পারলাম কিনা সেটা একটু হচ্ছে মেইন কথা। জি ভাইয়া, জি ভাই, ক্লাসটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে যে অনেক কঠিন, ভাইয়া আরিফ ভাই, হ্যাঁ এটা যদি আমি উঠাই দিই তাহলে সমস্যা আছে? তো আমি টোটা দিয়ে ওটা দিলাম, কোনটা রোবট ফাইল? হ্যাঁ, রোবট ফাইলের এখানে ডিজালাউ ইওর পোস্ট লিংক, যে ভাইয়া যেটা জিজ্ঞেস করলো, এটা ওই পোস্ট লিংকের ওইটা আমি ডিজালাউ করব না, আমি ওইটা কোন সমস্যা নাই, আপনি জাস্ট এইটাকে উঠাই দেন। আপনি যেটা যেটা, আমি তো মোটামুটি ম্যাক্সিমাম সব বিষয়গুলো এখানে লিখে রাখছি, এখান থেকে আপনি যেটা প্রয়োজন না সেটাকে আপনি উঠাই দেন, আপনি ফাইল প্রয়োজন না এটাকে আপনি উঠাই দেন, কিন্তু এই এই একটা লাইন দিবেন, এই একটা লাইনও দিবেন, এই লাইনটাও দিবেন, এই লাইনটাও দিবেন, শেষের লাইনটা, বুঝতে পারছেন ভাই? আসলে আমরা কাজ কিন্তু খুব বেশি কিছু করিনি, যদি একটু চিন্তা করেন অল্প করে, আমরা সার্চ কনসোলে গেছিলাম, কেন গেছিলাম? সার্চ রেজাল্টে লিস্ট করানোর জন্য, গুগলের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা সাইট আছে তুমি স্ক্রল করো, গেলাম ওয়েবসাইটের প্রসেস লেখাই আছে, গেলাম তার কাছ থেকে একটা কোড নিলাম, কোড নিয়ে ইউএসটিসিতে এসে বসাই দিলাম, ভেরিফাই ক্লিক করলাম, ওটা কাজ কিন্তু শেষ, জাস্ট আপনার 3 মিনিট সময় লাগবে। আমি যদি নিজে নিজে যদি করি এটা 2 মিনিটের বেশি সময় লাগবে না, কয়েকটা ক্লিক মারতে হবে শুধু, হয়ে গেল। আপনাদেরকে বোঝাতে হয় বিধায় আমার পেশালটা পারতে হয় বেশি, তাছাড়া আপনারা বুঝবেন না, গ্যাপ থেকে যাবে। গুগলের অ্যানালিটিক্স কি করলাম, analytics.google.com এ গেলাম, ওখানে প্রসিডিউর লেখাই আছে, আপনার ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, কোম্পানির সংখ্যা দিতে বলতেছে, এমপ্লয়ের সংখ্যা, ভিজিটরের সংখ্যা, এগুলো সব দিলেন, আপনারা কোড দিল, শুধু ওই কোডটা নিয়ে এসে ওয়ার্ডপ্রেসের থিম এডিটর যেখানে আছে ওইখানে হেডের মধ্যে বসায় দিলেন, কাজ শেষ। এতটুকু কাজই কিন্তু আমরা করছি, যদি একটু চিন্তা করে খেয়াল করেন। আচ্ছা ভাইয়া বলেন না, আপনি কি বলতে চাইছিলেন বলেন, কোশ্চেনটা পরে করি, মনে নাই বলেন। আচ্ছা আচ্ছা, যদি ভিডিও বা ইমেজ যদি আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই, তো সেই ক্ষেত্রে তখন কোডটা কি হবে? কোনটা, ভিডিও বা ইমেজ দেখাতে চান মানে? মানে না না, আমি যদি দেখাতে না চাই, আমি আমার একটা ওয়েবসাইটে আমার একটা দেখলাম একটা ভিডিও আছে বা একটা ইমেজ আছে, বুঝতে পেরেছো, ওই যে ডিজালাও কোলন দেওয়ার পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে কি করছিল এখানে, ওটা নাম দিতে হবে, বুঝছেন, ওই ফাইলটার নাম দিবেন। আপনি যখন পোস্টটা যখন দেখলেন যে পোস্টের লিংক, ইমেজ আর ভিডিওর কি লিংক হবে নাকি নাম দিতে হবে? আপনি নাম দিবেন, নাম দিয়ে এই যে ডট, ডটের পর যদি MP4 ফাইল হয় ডট লিখবেন, MP4 তারপর একটা ডলার সাইন দিবেন। মনে করুন আপনি একটা ভিডিও দিয়েছেন, নাম হচ্ছে, ভিডিওর নাম দিয়েছেন আজিজ তারেক, মনে করেন এটা, আচ্ছা ঠিক আছে, আজিজ তারেক ডট MP4 তারপর ডলার, যে ফাইলটা দেবেন সে ফাইলের নাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি বুঝতে পারছি, জি ওকে। এ ভাইয়া, এটা আমার একটু কন্ট্রোল জেড মারে আনডু করে নেই। ভাইয়া বলেন, আছে কিন্তু ওয়েবসাইট ল্যাগ করার ক্ষেত্রে ভাইয়া, ওয়েবসাইট লোডিং মানে ওয়েবসাইট লোডিং যে ব্যাপারটা ওইটা ভাই অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা ওয়েবসাইট লোডিং মানে আর তাড়াতাড়ি করার জন্য এটা মেনু কোন ভাইয়া ওই আছে ওয়েবসাইট লোডিং? জি ভাইয়া, মানে এটা ফেসবুকে আমি অনেকটা পোস্ট দেখছি ভাইয়া, মানে তাদের ওই লোডিং টাইমটা কমানোর জন্য ভাই, এই জন্য। হ্যাঁ, ওয়েবসাইট তো এটাকে বলা হয় ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, বুঝছেন, একটা ওয়েবসাইটের স্পিড বিভিন্ন ভাবে অপটিমাইজেশন করা যায়, তার মধ্যে কোডিং এর অনেক বিষয় থাকে, ভালো করে অর্গানাইজড কোড লিখলে ওয়েবসাইটের লোড স্পিড কমে, মানে স্পিডটা বাড়ে আর কি, আবার হচ্ছে ইমেজ যদি বেশি না দেন, ভিডিওর সাইজগুলো যদি ঠিকঠাক মতো ঠিক না করেন, আপনি ইমেজ আপলোড দিচ্ছেন আপনার সাইটে, কিন্তু সাইটে আপলোড না হয়ে আপলোড হবে থার্ড পার্টি সাইটে, ওই ইমেজটা শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে শো হবে, তার মানে কি আপনার সাইটটা কোনো ভারী হয়ে থাকবে না, এমন অনেকগুলো বিষয় আছে,
এগুলো যখন আপনারা যদি ওয়েব মেকিং এর কাজ করেন তখন আসলে বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবেন। আমি এই মুহূর্তে বলতে গেলে দুইটা তিনটা ক্লাস লাগবে আমার ওয়েবসাইট অপটিমাইজেশনে, বুঝছেন ভাইয়া? ক্লাস সম্বন্ধে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন যে এই যে আপনার গুগল মিটিং আইডি, এটা কি বারবার চেঞ্জ হয় মিটিং আইডিটা ক্লাসে, মানে জুমের এটা? হ্যাঁ জুমের, হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করে ক্লাসের কয়েক মিনিট আগে সবারকে কাছে একটু অনুরোধ করছি একটু মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করবেন একবার, ঠিক আছে? হয়তো সবসময় সময় সংক্ষেপের কারণে ইমেলটা করা হয় না, আর আমি জানি যে আপনারা যে কজন আছেন 60-70 জন ওই কদিন সারা ব্যর্থী কেউ আসেও না, এই জন্য আর খুব বেশি মেইল করি না আর কি, বা আজকে সময় পাই না। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা ছোট্ট কোশ্চেন ছিল, জি, আমরা যদি গুগল অ্যানালিটিক্স এর যদি কাজটা করতে চাই তাহলে আমরা আপনার দেখলাম আমরা কিওয়ার্ড রিসার্চ ইনস্টাগ্রামের যেরকম একটা প্রজেক্ট ফাইল, মানে মানে আমি যে কাজগুলো করছি ওটার প্রমাণ ফাইল হিসেবে একটা তৈরি করলাম গুগলের ডক ফাইলের ইয়াটাতে গিয়ে, সরি স্প্রেডশিটে। তো অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে গেলে তাহলে আমরা ওইরকম একটা কি কি রকম ফাইল তৈরি করতে পারি? আপনি একটা জাস্ট ক্লায়েন্ট কে হচ্ছে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে বলবেন তুমি তোমার ইমেইল এই লিংকে ঢোকো, ঢুকে দেখতে পারবা তোমার হচ্ছে পুরো ডিটেইলস দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আপনি তার থেকে জমা নেবেন, শুধুমাত্র একটা স্ক্রিনশট আপনি জমা দিবেন এই। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।